মাইন অবাদ আলহামদুলিল্লাহ, আমরা গত সপ্তাহে বা আগের সপ্তাহে গত সপ্তাহ করছিলাম দোররাতুল বায়ান ফি ওসুল ইমান, এই গ্রন্থটির একটি অংশ নিয়ে আলোচনা করছিলাম। দোররাতুল বায়ান ফি ওসুল ইমান, ওসুল ইমান অর্থাৎ আকিদার মৌলিক নীতিমালা নিয়ে সংক্ষিপ্ত একটি মতন তৈরি করেছেন মোহাম্মদ ইউসরি নামক এই আলেম। আলহামদুলিল্লাহ তিনি যেটা লিখেছেন ভালো, অনেক কাছে পছন্দনীয় হয়েছে, আমিও পছন্দ করেছি, কারণ মৌলিক জিনিসগুলো এসে গেছে সেখানে। তো আমরা এটার গত সপ্তাহে আলোচনা করছিলাম যে অংশটুকু সেটা আকিদার যে আলোচনা করেছিলাম, আজকে আমরা আলোচনা করব যে আকিদা বা ইমান যত কিছুই হোক মুসলিম না হওয়া পর্যন্ত কোনো কিছুই কাজে লাগবে না। প্রথম হচ্ছে একজন মানুষ মুসলিম হিসেবে পরিচিত হতে হবে, তারপরে ইমান না ঢুকলে মুসলিম হওয়া যাবে না। সেই জন্য বিভিন্ন কারণে আগে ইসলামের গুরুত্ব ফজিলতটা নিয়ে আলোচনা করতে চাই। তিনি সেভাবে সাজিয়েছেন, প্রথমে আকিদার শাস্ত্রটা নিয়ে আলোচনা করেছেন, তারপর তিনি ইসলামের ফজিলত, ইসলামের মুসলিম যারা তাদের ফজিলত নিয়ে আলোচনা করেছেন। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্রত্যেকটি মানুষই চায় কিছু প্রশ্নের উত্তর প্রত্যেকে জানতে চায়। সেটা হচ্ছে প্রত্যেকটি মানব মনেই আসে যে আমি কোত্থেকে আসছি, আমি কোত্থেকে আসছি কোথায় যাব, কোত্থেকে আসছি কোথায় যাব, কে আমাকে সৃষ্টি করেছে, কে আমার সব কিছু পরিচালনা করছে, আবার কেন আমি এই অবস্থায় পতিত হয়েছি, বিস্তারিত জানতে চায়। পৃথিবীতে এমন কোনো জীবন ব্যবস্থা বা এমন কোনো দিন দেখাতে পারেনি যে এরকম পরিপূর্ণ এই প্রশ্নের উত্তর দিতে পারে। এরকম একটি জীবন ব্যবস্থা, একটি দিনই শুধুমাত্র পুরো এই উত্তরটা দিয়েছে, সেটা হচ্ছে ইসলাম। ইসলামেই এই পরিপূর্ণ উত্তর দিয়েছে, প্রত্যেকটি মাসালার উত্তর দিয়েছে, প্রত্যেকটি মাসালার উত্তর দিয়েছে ইসলাম। এই জন্য ইসলামকে আল্লাহ তাআলা দিন হিসাবে দিয়েছেন। অন্য যতগুলো আছে সবই হচ্ছে, অন্য যত ব্যবস্থাপনা আছে দুনিয়াতে যত কিছু আছে, খ্রিস্ট ধর্ম বলেন, ইহুদি ধর্ম বলেন, হিন্দু বৌদ্ধ যত ধর্ম আছে, সেগুলোতে কোথাও আপনি অনেক প্রশ্নের উত্তর আপনি খুঁজে পাবেন না, অনেক কিছুই আপনি খুঁজে পাবেন না, অনেক প্রশ্নই আপনি পাবেন না, অনেক ইয়াও আপনি পাবেন না, যেটা অনেক প্রশ্ন উত্তর যেমন পাবেন না, অনেক সমস্যার সমাধান আপনি পাবেন না। কিন্তু এমন একটি দিন যেখানে সর্বোচ্চ জিনিস ইমান থেকে শুরু করে একেবারে সাধারণ জিনিস, যেটা আপনি বলতে পারেন যে সাধারণ একটা জিনিস, সেটা হচ্ছে বাথরুমে কীভাবে যাবে, পরিচ্ছন্ন কীভাবে হবে, সেটা পর্যন্ত শিখিয়ে দেওয়া হয়েছে। হাদিসে আছে এক সাহাবিকে ইহুদিরা বলছে যে আল্লামাকুম নবীকুম কুল্লা শাই হাতাল খারা, তোমাদেরকে নবী কি সব কিছু শিক্ষা দিয়েছেন, এমনকি বাথরুমে যাওয়া শিক্ষা দিয়েছেন? তখন রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের ওই সাহাবি বলেছিলেন যে আজাল, অবশ্যই শিক্ষা দিয়েছেন, তিনি আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন। সুতরাং ইসলাম একটি পরিপূর্ণ দিন, এখানে কোনো কিছুতে কমতি নেই। এই জন্য ইসলামের ফজিলত সম্পর্কে আগে আমাদের জানা দরকার। ইসলাম আকিদাতে যেমন পরিপূর্ণ, এবাদতে পরিপূর্ণ, মুআমালাতে পরিপূর্ণ, লেনদেনে পরিপূর্ণ, এইভাবে প্রত্যেকটি জিনিসে ইসলাম পরিপূর্ণ, ইসলামের কোনো কিছু অপূর্ণাঙ্গ নেই। তাহলে আমরা বুঝতে পারছি যে ইসলাম এমন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ দিন, যেই দিনের কোনো বিকল্প কেউ কোনোদিন দিতে পারে নাই। আল্লাহ তাআলা ইসলামকে দিন হক বলেছেন, আর দিনুল হাক্কু হল ইসলাম, হক দিন হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে দিন বলতে সেটা হচ্ছে ইসলামের, এই ইসলাম হচ্ছে দিন। এখন দিন কী জিনিস? দিন হচ্ছে এমন একটি ব্যবস্থাপনা যেখানে একটা অর্ডার আছে আর যেখানে প্রতিপালন আছে। দুইটা জিনিস না থাকলে দিন হয় না, দুইটা জিনিস সম্পূর্ণভাবে পাওয়া না গেলে দিন হয় না। অর্ডার থাকবে, প্রতিপালন থাকবে, অর্থাৎ কেউ অর্ডার দিবে আর কেউ অর্ডার দিবে, কেউ সেটা প্রতিপালন করবে, এরকম না হলে দিন হয় না। এই জন্য ইসলাম ছাড়া অন্যগুলোতে সেটা আপনি পাবেন না। কেউ অর্ডার দেওয়ার মতো কিছু নেই, যে যা ইচ্ছে তা পালন করতেছে, একটা রীতিনীতি বানিয়ে নিয়েছে, রিচুয়াল বা সবাই একটা দিন হয়ে গেছে, তাদের ধর্ম হয়ে গেছে, সেগুলি ধর্ম। ধর্ম এবং দিনের মধ্যে পার্থক্যটাও আমাদের একটু বুঝতে হবে। ধারণ করে যা তাই ধর্ম, ধীর ধাতু থেকে। এই জন্য ধর্ম এবং দিনের মধ্যে পার্থক্য হচ্ছে, দিন হচ্ছে না
আছে অতটুকুর মধ্যে কোন রকমের সন্দেহ না করে, কোন রকমের দ্বিধা না করে মেনে নেয়ার নাম, কারো অর্ডারকে মেনে নেয়ার নাম হচ্ছে দিন। তো সেই দিন আল্লাহর দিন যদি হয় বিশুদ্ধ দিন, আর না হলে অন্যদেরটা হলো ভুল দিন, এবং সেটা ধারণ করার মতোই, কারণ সেটা অর্ডার সাথে সম্পৃক্ততা আসে না। তো বিশুদ্ধ অর্ডার কেমনে পাওয়া যাবে? দেখুন, পৃথিবীতে জ্ঞানের যত উৎস আছে তার তিনটি, জ্ঞানের যত উৎস আছে তার তিনটি, একটি হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য জ্ঞান, আরেকটি হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য জ্ঞান, আরেকটি হচ্ছে যে মানুষের বিবেক গ্রাহ্য জ্ঞান, বিবেক দিয়ে কিছু জিনিস ধরতে পারে। এই দুইটি কিন্তু দিনের সাথে সম্পৃক্ততা নেই। এই দিনটু দিন এই দুইটি জিনিস আমরা দুনিয়াতে পরিচালনা করি বিভিন্ন কাজে। বিবেক দিয়ে আমরা বুঝতে পারি অনেক কিছু, আবার ইন্দ্রিয় গ্রাহ্য দিনে অনেক কিছু বুঝতে পারি। দিনের জিনিস যেটা আছে, আকিদা বিশ্বাসের জিনিসগুলো, এগুলি কোনোটাই ইন্দ্রিয় দিয়ে বোঝার জিনিস নয়, বা এগুলি কখনো বিবেকের যুক্তি দিয়ে বোঝার জিনিস নয়, বিবেক যুক্তি দিয়ে সাহায্য করে মাত্র। তাহলে যে জিনিসটা আমরা বুঝতে পারলাম যে দিন যদি শুদ্ধ হইতে হয় তো সেখানে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ জিনিস থাকবে, সেটা হচ্ছে যে এখানে কারো অর্ডার থাকবে, বিশুদ্ধ অর্ডার, বিশুদ্ধ সংবাদ থাকবে, সে সংবাদ মানতে হবে, বিশুদ্ধ অর্ডার থাকবে, অর্ডারকে মেনে নিতে হবে, বিশুদ্ধ কোনো নিষেধাজ্ঞা থাকবে, নিষেধাজ্ঞাকে পরিত্যাগ করতে হবে। তাহলে কিছু অর্ডার থাকবে, কিছু নিষেধাজ্ঞা, কিছু সংবাদ থাকবে, কিছু অর্ডার নির্দেশ থাকবে, কিছু নিষেধ থাকবে, আর কিছু নিয়ম দেখিয়ে দেওয়া হবে। এই চারটি জিনিসকে পরিপূর্ণভাবে পালন না করলে সেটা দিন হয় না। সেখানে থাকবে কি, সংবাদ থাকবে, কেউ সংবাদ দিছে, যেমন আল্লাহ তাআলা সম্পর্কে সংবাদ দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কোনো ধরা ছোঁয়ার বাইরে, এগুলি না দেখেই ইমান আনতে হবে। আরেকটি হচ্ছে, দেখেন, কিছু নির্দেশ দিয়েছেন সেগুলি প্রতিপালন করতে হবে, সালাত, যাকাত, সওম, হজ। কিছু নিষেধ করেছেন, সুদ, ঘুষ ইত্যাদি, জিনা, ব্যভিচার। আবার কিছু নিয়ম নীতি বলে দিয়েছেন, এটা হচ্ছে শরিয়া। তাহলে ইসলাম এমন একটি জিনিস যেখানে আকিদাও আছে, শরিয়াও আছে, বিশ্বাসের জায়গা আছে কিছু, প্রতিপালনের জায়গা আছে কিছু, কিন্তু অন্য কোনো দিনকে আপনি এভাবে সাজাতে পারবেন না। এই জন্য ইসলাম কেন পরিপূর্ণ দিন, এখানে সব রকমের সমাধানই আপনার আছে। আপনি কি বিশ্বাস করবেন, কি প্রতিপালন করবেন, কি ছাড়বেন। কি বিশ্বাস করবেন, কি কাজ, কি প্রতিপালন করবেন, কি কাজ করবেন না, এবং জীবনটা কিভাবে সাজাবেন, পরিপূর্ণ একটা আপনাকে একটা ইয়া দেওয়া হয়েছে, জীবনের একটা পরিপূর্ণ চিত্র তুলে দেওয়া হয়েছে যে এই করতে হবে, এই করা যাবে না। এই জন্য ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ইসলাম পরিপূর্ণ দিন। অন্যগুলি কোনোটাই দিনের মর্যাদা পায়নি, ধর্ম হিসাবে আসছে। আল্লাহ তাআলা কখনো ইহুদিবাদ বা নাসারাবাদ বা এই জাতীয় কোনোটাকে দিন হিসাবে আল্লাহ তাআলা অনুমোদন করেননি। এই জন্য আল্লাহ বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র দিন হচ্ছে ইসলাম, আর ইসলাম হচ্ছে আল ইসতিসলাম লিল্লাহি বিত্তাওহীদ, আল ইসতিসলাম লিল্লাহি বিত্তাওহীদ। ইসলাম হচ্ছে তাওহীদ নিয়ে আল্লাহর কাছে নিজেকে সঁপে দেয়া, নিজেকে নিজ তাওহীদের তাওহীদ নিয়ে আল্লাহর কাছে নিজেকে আনুগত্য প্রকাশ করা, যে আমি সব আল্লাহর কাছে নিজেকে সঁপে দিলাম, আত্মসমর্পণ করলাম, আত্মসমর্পণ, ইসতিসলাম লিল্লাহি বিত্তাওহীদ, ওয়াল ইনকিয়াদ লাহু বিত্তাআ। শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ ইসলামের সংজ্ঞা দিয়েছেন এইভাবে, আল ইসতিসলাম লিল্লাহি বিত্তাওহীদ ওয়াল ইনকিয়াদ লাহু বিত্তাআ, যে ইসলাম হচ্ছে তাওহীদ নিয়ে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দেয়া, আর আনুগত্য নিয়ে, আনুগত্য দিয়ে আল্লাহর কাছে তার নির্দেশকে মেনে নেয়া, নির্দেশ নিষেধকে মেনে নেয়া। আর তিন নম্বর হচ্ছে আল বারা আতুমিনাস শিরকে ওয়াহলিহি, মুশরিক এবং মুশরিক জাতীয় যারা আছে, শিরিক এবং মুশরিকদের, এদের থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা করা, এটা হচ্ছে ইসলামের সংজ্ঞা। তো ইসলামের সংজ্ঞা এটা যদি না পাওয়া যায় কোথাও, তাহলে সে কিন্তু এখনও মুসলিম হতে পারেন নাই। তাহলে মুসলিম ইসলাম কী জিনিস আবারও বলছি, সেটা হচ্ছে আল ইনকিয়াদ লাহু বিত্তাআ, আল ইসতিসলাম ইসতিসলাম লিল্লাহি বিত্তাওহীদ, ওয়াল ইনকিয়াদ লাহু বিত্তাআ, ওয়াল বারা আতুমিনাস শিরকে ওয়াহলিহি। শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব এই সংজ্ঞা অনেক আগে দিয়ে গেছেন, এই তিনটি আপনি সালাসতুল উসুল তিনটি মূলনীতির মধ্যে সেটা পাবেন। তা বোঝা গেল যে মন ইসলামকে আল্লাহ তালা আমাদের জন্য দিন দিয়েছেন, যেখানে আকিদা আছে, যেখানে আনুগত্য আছে, এবং যেখানে
আমাদেরকে স্বাতন্ত্র বোধ আছে, কাফের মুশরিকদের সাথে একসাথ হয়ে থাকার কোনো সুযোগ নাই। মানে সেখানে তাদের একসাথ একরকম হয়ে যাওয়া যাবে না, তাদের স্বাতন্ত্র আমাদের স্বাতন্ত্র আলাদা থাকবে। আমরা আজান দিই, তারা হয়তো ঘন্টা বাজাবে, আমরা সালাত আদায় করি, তারা তাদের মতো করে করবে, সবটা একসাথে করা যাবে না। তাদের মতো কিছু কয়েকদিন করলাম, আমাদের মতো কয়েকদিন তারা করবে, এরকম হওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলা তিনি কোরআনে কারিমে সূরা আল কাফিরুনে বলেছেন যে তারা যেটা বলেছে সেটা নয়, যে তারা প্রস্তাব দিয়েছিল যে আপনি কিছুদিন আমাদের মাবুদের আবাদ করেন, আমরা কিছুদিন আপনার মাবুদের আবাদ করে দেব। আল্লাহ তাআলা সেটা গ্রহণ করেন নাই। আল্লাহ তাআলা বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়ে দীন, তোমাদের দিন যেটা তোমরা মেনে নিচ্ছ সেটা আমার দিন, আমার কোনোদিন একসাথ করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা যেন কোরআনে কারিমে সূরা বাকারার শুরুতে বলেছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, হক এবং বাতিলকে একসাথ করো না, হক এবং বাতিলকে সংমিশ্রণ করো না। ইমাম কাতাদা ইবনে দিয়ামা সাদুসি রাহমাহুল্লাহ তিনি বলছেন আয়ে লা তাজিল ইসলাম মাআল আদিয়ানিল উখরা, ইসলামকে অন্য ধর্মের সাথে ধর্মগুলির সাথে এক পাল্লায় মাপা যাবে না। ইসলাম দিন হক, আল্লাহ এটা ঘোষণা করেছেন দিন, এই জন্য ইসলাম দিন হক আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ইন্না দিন ইনদাল্লাহিল ইসলাম। অন্য জায়গাতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান ইয়াবতাগি গায়রিল ইসলামি দীনান ফালা ইয়ুকবালা মিনহু, দিন ইসলাম ব্যতীত অন্য কেউ যদি কেউ অন্য কোনো দিন হিসাবে অন্য কিছু দিতে চায় তার থেকে তা কখনো গ্রহণ করা হবে না, সুতরাং ইসলাম ছাড়া অন্য কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য দেননি, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। মানব জাতির জন্য, মানব না আদম সন্তানের জন্য, আদম সন্তানের জন্য ইসলাম ছাড়া আর কোনো দিন আল্লাহ দেননি। আদম আলাইহিসসালাম হতে শুরু করে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সবার দিন ছিল ইসলাম, এই জন্য আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম সম্পর্কে বলছেন যে তিনি তার লোকদের বলেছেন যে ও উমির তুয়ান আকুনা মিনাল মুসলিমিন, নূহ আলাইহিস সালাম তার লোকদের বলেছেন ও উমির তুয়ান আকুনা মিনাল মুসলিমিন, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন মুসলিমদের অন্তর্ভুক্ত হই। সূরা ইউনুসে 72 নম্বর আয়াতে সেটা আসছে, অর্থাৎ আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন নূহ আলাইহিস সালামকে, প্রথম রাসুল যিনি দুনিয়ার বুকে, প্রথম নবী তো আদম আলাইহিস সালাম, প্রথম রাসুল হচ্ছে নূহ আলাইহিস সালাম, তিনি বলছেন ও উমির তুয়ান আকুনা মিনাল মুসলিমিন, তাহলে তিনি ইসলামের উপরে ছিলেন। অনুরূপভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে আল্লাহ তাআলা বলেছেন আসলিম, ইসলাম গ্রহণ করো, কল আসলাম তুলি রব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের জন্য নিজেকে সমর্পণ করে দিলাম, আত্মসমর্পণ করলাম। এই জন্য ইসলাম ইব্রাহিম আলাইহিসসালামের দিন, অনুরূপভাবে ইব্রাহিম এবং ইসমাইল দুইজনকে আল্লাহ তাআলা বলেছেন রব্বানা ওয়া জাআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতানা উম্মাতান মুসলিমাতান লাক। ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম এরা দুইজনে দোয়া করেছেন, যখন কাবাঘর নির্মাণ করেছেন তারপর দোয়া করেছেন আল্লাহ রব্বানা ওয়া জাআলনা মুসলিমাইন লাকা, আল্লাহ আমাদের দুইজনকে আপনি আপনার মুসলিম বানান, মুসলিম হিসেবে, অর্থাৎ যারা আত্মসমর্পণ করেছে, যার নিজস্ব স্বকীয়তা বলতে আপনার কাছে ছেড়ে দিয়েছে, নিজেরা স্বাধীনতার মত নাম করে যেভাবে ইচ্ছে এভাবে চলবে না, এরকম বানান যে আপনার আনুগত্য করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, এরকম যেন বানাই দেন আমাকে। ওয়া জাআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা, আমাদের সন্তানদের মধ্যে থেকে উম্মাতান মুসলিমাতান লাক, এমন একটি জাতি তৈরি করুন যারা আপনার সবসময় আনুগত্য করে যাবে, আপনার কাছে আত্মসমর্পণ করে যাবে, উম্মা মুসলিমা তৈরি করে দিন। তাহলে ইব্রাহিম ইসমাইল আলাইহিসসালাম তারাও ইসলামের উপরে ছিলেন, আর ইসলামের ওসিয়ত করেছেন ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইয়াকুব আলাইহিসসালাম, তারাও ইসলামের ওসিয়ত করেছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করেন সূরা বাকারাতে যে আম কুনতুম সুহাদা ইজ হাদারা ইয়াকুব আল মাউত, তোমরা কি সাক্ষী ছিলে, হাজির ছিলে যখন ইয়াকুবের মৃত্যু আসছিল, ইয়াকুব তখন এই তখন ইয়াকুব আলাইহিসসালাম তিনি মৃত্যুর সময় যে ওসিয়ত করেছেন সেটা হচ্ছে ফালা তামুতুন্না ইল্লা ও আন্তুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মারা যেও না। এই ওসিয়ত ইয়াকুবের না ইব্রাহিমের, সবার, অর্থাৎ প্রত্যেক নবী যুগে যুগে ইসলাম গ্রহণ না করে মারা, ইসলামের উপর থেকে মারা যেতে বলেছেন সবাইকে, তার জাতিদেরকে ইসলামের উপর যেন সবাই থাকে। আমরা আরও দেখতে পাই মুসা আলাইহিস সালাম তিনি বলেছেন ইয়া কওমি ইনকুন্তুম আমানতুম বিল্লাহি ফাআলাইহি তাওয়াক্কালু ইনকুন্তুম মুসলিমিন, হে আমার জাতি, মুসা আলাইহিস সালাম বলতেছেন ইনকুন্তুম আমানতুম বিল্লাহ, যদি আল্লাহর উপর ইমান এনে থাকো তাহলে ফাআলাইহি তাওয়াক্কালু, তার উপর তাওয়াক্কুল করো, তার উপর ভরসা করো।
ইনকুন্তুম মুসলিমিন, যদি তোমরা মুসলিম হয়ে থাকো। অনেক সময় দাবি করতে পারে ইসলাম হচ্ছে ব্যক্তিগত জীবনে পরিপূর্ণভাবে মেনে চলা, নাম ইসলাম। আনুগত্য প্রকাশ পাবে আপনার, আকিদা তো অন্তরে দেখা যাবে না, কিন্তু ইসলামের মাধ্যমে প্রকাশ পাবে। আপনার এবাদতে প্রকাশ পাবে, বাহ্যিক এবাদতে, আপনার বাইরে চলাফেরায়, আপনার আখলাকে চরিত্রে, আপনার কর্মকাণ্ডে, আপনার যে সমস্ত নীতিতে আপনি চলবেন, নীতিতে, পরিবারে, সমাজে, আপনার বিভিন্ন মাহফিলে, বিভিন্ন আলোচনায়, সব কারণে আপনার ইসলামের পরিচয় যেন ফুটে ওঠে। এটাই হচ্ছে যে যদি তোমরা মুসলিম হয়ে থাকো, ফা আলিহে তাওয়াক্কালু, আল্লাহর উপর ভরসা করো। তাহলে মুসলিম হওয়ার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম তার জাতিকে নির্দেশ দিয়েছেন। ইহুদিদেরকে তিনি কখনও বলেন নাই ইহুদি হও, এটা তিনি কখনও বলেন নাই, এরা নিজেরা এগুলি তৈরি করে নিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বারবার বলেছেন, ওয়ালাল্লাযিনা হাদু, যারা ইহুদি হয়েছে, এর অর্থ হচ্ছে ইহুদি হইতে আল্লাহ কোনোদিন বলেন নাই। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা কখনো ইহুদিবাদ নাজিল করেন নাই আল্লাহ, এবং নাসারাবাদ নাজিল করেন না। অর্থাৎ ইহুদি নাসারা এই যে তাদের যে ধর্মটা, এটা আল্লাহ তাআলা কখনো নাজিল করেন নাই, এরা নিজেরা তৈরি করে নিয়েছে, এরা নিজেরা তৈরি করে নিয়েছে। এটা হচ্ছে প্রত্যেকের তার মতো করে সাজিয়ে গুছিয়ে একটা বানিয়ে নিয়েছে। ইসলাম আল্লাহর দেয়া জীবন, সেটা ইসলাম জীবন, আল্লাহ দেয়ার যে দিন, সেটা জীবন বিধান, সেটা দিন, সেটা ইসলাম ছাড়া আর কিছু নয়, এটা ইসলাম ছাড়া আর কিছু নয়। এই জন্য ইসলাম মুসা আলাইহিস সালাতু ওয়াসালামের দিন ছিল। আচ্ছা, ইসলাম আর কার দিন ছিল? ইসলাম ঈসা আলাইহিস সালাতু ওয়াসালামের দিন ছিল। এর প্রমাণ হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম তাকে হাওয়ারিরা বলেছিল, হাওয়ারি অর্থ হলো তার যারা সাহায্যকারী ছিল, তার সাথে যারা ঈমান এনেছিল এবং তার সাথী যারা ছিল 11-12 জন, যেটার কথা আমরা জানি সবাই, এরা এই 12 জন, এদের বলা হাওয়ারি বলা হয়। বিভিন্ন কারণে এদের হাওয়ারি বলা হয়, আপনারা জানেন। এর মধ্যে কেউ কেউ বলেছেন তারা ধোপার কাজ করতো, কেবল তারা পরিচ্ছন্নের কাজ করতো, বিভিন্ন অথবা তারা মন্ত্র পরিচ্ছন্ন ছিল ইত্যাদি কারণে। তো এরা কী করেছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াসালামকে বলেছিলেন যে আমান্না বিল্লাহ ওয়াশহাদ বি আন্না মুসলিমুন, আমান্না বিল্লাহ, আমরা ইমান আনলাম, ওয়াশহাদ, আপনি সাক্ষী থাকুন যে আমরা মুসলিম। তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম তিনিও নাসারাদের, খ্রিস্টানদের যে এখন ধর্ম আছে এটা নিয়ে আসেন নাই, তিনি আসছেন ইসলাম নিয়ে। প্রত্যেক নবী ইসলামের উপর ছিল। আল্লাহ তাআলা কিয়ামত, আদম আলাইহিসসালাম হতে শুরু করে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত কোনো সময় ইসলাম ছাড়া অন্য কোনো দিনকে আল্লাহ তাআলা কবুল করবেন না, আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। অন্য কোনো বিধান যে কোনো মানুষই দেখ না কেন, সেটা কারো কাছে আল্লাহর দরবারে সেটা গ্রহণযোগ্য হবে না। যতই আরও সুন্দর করে নিয়ে আসুক, সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। তাহলে আমরা এতক্ষণ ধরে যা বুঝলাম, যে প্রথম বলছি আবার ইসলাম কী জিনিস, এটা বলেছি আল্লাহর নিকট মনোনীত ধর্ম, আবার বলেছি ইসলাম কাকে বলে, সেটা হচ্ছে আল ইসতিসলাম বিল্লাহি লিল্লাহি বিত্তাওহীদ ওয়াল ইনকিয়াদ লাহু বিত্তাআ ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, এটা বুঝিয়েছি। তারপরে আমরা বুঝেছি যে ইসলাম প্রত্যেক নবী রাসূলের ইসলামই ছিল একমাত্র দিন, সেটার আকীদা অংশ কখনো অপরিবর্তনীয় ছিল, কখনো পরিবর্তন ছিল না, কিন্তু শরিয়া অংশের মধ্যে, শরিয়ার ভিতরে আল্লাহ তাআলা যুগ যুগে লিকুলিন জাআলনা মিনকুম শিরআতাম ওয়া মিনহাজা, প্রত্যেক যুগের মানুষের অবস্থা এবং চাহিদা অবস্থা বিবেচনা করে আল্লাহ তাআলা সেই রকম বিধান দিয়েছেন। কারো উপরে কঠোরতা আরোপ করেছেন যেমন ইহুদিদের উপরে, কারো উপরে তিনি সহযোগিতা আরোপ করেছেন যেমন নাসারাদের উপরে, আর কারো জন্য তিনি মধ্যম পন্থা দিয়েছেন, সেটা হচ্ছেন ইসলাম আমাদের মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অংশ নিয়ে এসেছেন সেটাতে। এবং তিনি বলেছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাম ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস, এইভাবেই তোমাদেরকে আমরা করেছি উম্মত ওয়াসাত, মধ্যমপন্থী উম্মত, যাতে করে তোমরা মানুষের উপর সাক্ষ্য দিতে পারো। কারণ যারা বাড়াবাড়ি করবে তাদের সাক্ষ্য বানায়নি, যারা ছাড়াছাড়ি করবে তাদেরকেও সাক্ষ্য বানায়নি, সাক্ষ্য বানায় যারা মধ্যম পন্থা অবলম্বন করবে, দিনকে সঠিকভাবে পরিচালনা করবে যেভাবে আসছে, এবং যেই দিন সবার জন্য আল্লাহ তাআলা অনুমোদন করেছেন, সবার জন্য মানার উপযুক্ত করেছেন, এবং সারা বিশ্বের প্রতিটি মানুষের জন্য যেটা বাধ্যতামূলক করে দিয়েছেন, সেটা হচ্ছে ইসলাম। এই জন্য ইসলাম ছাড়া অন্য কোনো দিন আল্লাহর দরবার গ্রহণযোগ্য হবে না। এটা আদম আলাইহিস সালাতু ওয়াসালামের দিন ছিল, এটা নূহের, এটা ইব্রাহিমের, এটা ইসমাইলের, এটা মুসা, ঈসা, ইয়াকুব, সবার এটা ছিল, সমস্ত নবী রাসূলদের দিন ছিল ইসলাম। কোরআনে করিম থেকে আমরা স্পষ্ট সেটা বুঝতে পারি, এবং সেটাই আসলে অন্য কোনো দিন দিয়েছেন কেউ কোনো দলিল দেখাতে পারবে না, তাদের গ্রন্থ কোথাও বলা হয় নাই। আপনি এই জন্য দেখবেন কোরআনে করিমে কোথাও ইহুদিদেরকে ইহুদি নামে কোনো ইয়া হিসেবে দেওয়া হয়নি, মানে কোনো সুনাম হিসেবে ইহুদি শব্দটা উল্লেখ করা হয়নি।
আহলাল কিতাব তাদের একটা সিফাত গুণ হিসেবে উল্লেখ করেছে কিতাব বলা, এটা তাদেরকে আল্লাহ তাআলা ডাকছেন তো সন্দেহ নাই। কিন্তু ইয়া ইয়াহুদু কোথাও বলেন নাই, মানে তাদেরকে এটা নিয়ে আল্লাহ তাআলা তাদের প্রশংসামূলক কোনো আলোচনা করেন নাই, ও তাদেরকে এটা দোষমূলকে আলোচনা করে। আল্লাযিনা হাদু, যারা ইহুদি হয়ে গেছে, এর অর্থ হচ্ছে তারা হয়ে গেছে, হ্যাঁ, অথবা তারা যারা আল্লাযিনা ক্বালু ইন্না নাসারা, যারা নিজেদেরকে নাসারা বলে, আল্লাহ বলছে আল্লাহ তাদেরকে নাসারা নাম দেন নাই। তাহলে বোঝা গেল যে নিজেরা এগুলি দিন বানিয়ে নিয়েছে। আল্লাহর দিন একটি, সেটা হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো দিন আল্লাহ তাআলা কখনো নাজিল করেননি, সুতরাং অন্য কোনো দিনের দাবি যে করবে যে এটার মধ্যে সত্যতা আছে বা গ্রহণযোগ্যতা আছে, সেটা কখনো গ্রহণযোগ্য হবে না। আচ্ছা, আমরা আরেকটি পয়েন্টে যাব এখন, যে সর্বশেষ রিসালা আল খাতিমা, আগে সমস্ত নবীকে যেমন দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম দিয়েছেন। এখন বলতে পারেন যে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন যে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এ হুয়াকে মিল্লাত আবিকুম ইব্রাহিম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এ হুয়াকে, এটা নিয়ে কথা উঠতে পারে। এটা দুইটা অর্থ আছে, একটা হচ্ছে প্রথম অর্থে সবাই বলে মিল্লাত আবিকুম ইব্রাহিম, যে তিনি মিল্লাত আবিকুম ইব্রাহিম, তিনি তোমাদের পিতা ইব্রাহিম, তার মিল্লাতে তোমরা আছো। এটা যারা মুসলিম প্রত্যেকে ইব্রাহিম আলাইহিসসালামকে মিল্লাতের পিতা হিসেবে মনে করে, আর আরবরা বিল আখাস বিশেষভাবে অবশ্যই ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর, সেই জন্য সেটা উল্লেখ করা হয়েছে। আর অন্যরা ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর না হলেও যখনই কেউ আদর্শ গ্রহণ করে তখনই তার আদর্শের ভিতরে তখনই তার পিতা হিসাবে তাকে নিয়ে নেওয়া হয়, এটাই নিয়ম দুনিয়াতে। দুনিয়াতে যারা যারা আদর্শে চলে তাকে সে বলা হয় যে অমুকের অমুক গোষ্ঠীর লোক, মানে অমুক অমুকের দল অমুকের লোক। এই জন্য ইব্রাহিম আলাইহিসসালামের যে আদর্শ সেটা ছিল ইসলাম, আল্লাহর জন্য পরিপূর্ণভাবে নিজেকে সমভাবে ছপিয়ে দেয়া। এই জন্য আল্লাহ তাআলা বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদেরকে মুসলিম নাম দিয়েছেন। এর অর্থ হচ্ছে যারাই এইভাবে আল্লাহর নির্দেশকে মেনে চলবে তারা সবাই মুসলিম হবে, আর যারা আল্লাহর নির্দেশ মানবে না তারা আরব সন্তান হলে, ইব্রাহিমের সন্তান হলেও মুসলিম হতে পারবে না। সুতরাং এখানে বলার কোনো কারণ নাই এটা যে তিনি সর্বপ্রথম আমাদেরকে মুসলিম নাম দিয়েছে, এর আগে ইসলাম ছিল না, এরকম বোঝার কোনো কারণ নাই। বরং ইসলাম আদম আলাইহিসসালাম হতে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত প্রত্যেক নবীর দিন ছিল ইসলাম। সর্বশেষ দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিনকে আল্লাহ তাআলা পরিপূর্ণ ঘোষণা করেছেন। বলতে পারে কাদিয়ানিরা যে আগে যেভাবে নবী আসছে আরও নবী আসবে, এরকম তারা বলতে পারে। তাদেরকে সহজ উত্তর দিবেন এটা, আল্লাহ তাআলা অন্য কোনো দিনকে পরিপূর্ণ ঘোষণা করেনি, খুঁজে পাবেন না। যেই দিন পরিপূর্ণ হয় এরপরে আর কোনো জায়গা হয় না। আপনি যদি কোনো এক গ্লাস পরিপূর্ণ পানি নেন, সেখানে আর একটা ফোঁটা পানি ঢুকাতে পারবেন না, এটা স্পষ্ট জিনিস। তো পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ শুধু পরিপূর্ণও বলেন নাই। আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম ও আতমামতু আলাইকুম নিয়ামাতি, দুইটা একসাথে বলেছেন, দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন আবার নিয়ামতকেও পূর্ণতা দিয়েছেন। সেই নিয়ামত কী? ওহির দ্বারা বন্ধ হয়ে গেছে, এরপর আর ওহি আসবে না। এরপর যারা ওহির দাবি করবে তারা মিথ্যুক দাবিদার। এই জন্য দুইটা বলেছেন, অর্থাৎ তোমাদের জন্য যতটুকু মানা দরকার এটাও পূর্ণতা দিয়েছি, আমার ওহির ধারাও পূর্ণ হয়ে গেছে, ওহি দেওয়ার যতটুকু দরকার তোমাদের জন্য, মানব জাতির জন্য, অর্থাৎ আদম সন্তানের জন্য, যা মানলে তারা দুনিয়াতে শান্তিতে থাকতে পারবে এবং আল্লাহর সন্তুষ্টি পেতে পারবে, সেই নিয়ামতটা আল্লাহ তাআলা পূর্ণ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ও আতমামতু আলাইকুম নিয়ামাতি ও রাদিতু লাকুম ইসলাম দীনা, সূরা মায়দার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে দিনকে তিনি পরিপূর্ণ করে দিয়েছেন। সুতরাং যেটা পরিপূর্ণ আছে এখানে আর কোনো কিছু ঢুকানোর প্রয়োজন নেই, এই দিন পরিপূর্ণ সব দিক থেকে, আকিদাতেও পরিপূর্ণ, এবাদতেও পরিপূর্ণ, আমলেও পরিপূর্ণ, এবং লেনদেনেও পরিপূর্ণ, রাষ্ট্র পরিচালনাও পরিপূর্ণ, আন্তর্জাতিক সম্পর্কেও পরিপূর্ণ, ব্যবসা বাণিজ্যও পরিপূর্ণ, আপনার আখলাকেও পরিপূর্ণ, পারিবারিক জীবনেও পরিপূর্ণ। এমন কোনো দিক নাই যেখানে কেউ বলতে পারে ইসলামের কোনো দিক নির্দেশনা নেই, আলহামদুলিল্লাহ। এর বিপরীতে আপনি অনেক ধর্ম পাবেন যেটা দুনিয়াতে প্রচলিত আছে, এক সাইড নিয়ে গেছে আরেক সাইডের কোনো খবর নেই। এমন ধর্ম আছে দুনিয়াতে যারা তাদের কিতাব এভাবে আছে, কেউ যদি তোমাকে একটি চর দাও আরেক গাল পেতে দাও আরেকটি চর যেন দেওয়া হয়, এটা কোনো এটা ইসলামের নীতি নয়, এটা ইসলামের নীতি নয়। এটা তৎকালীন সময়ের একটা সমাধান ছিল, যদি সত্য হয়ে থাকে, যদি তাদের বই সত্য হয়ে থাকে, আর সত্য না হলে তাদের সেটা বানোয়ার জিনিস হবে। আর এমন এমন দিন আছে যেখানে হাস্যকর আল্লাহ তাআলা সম্পর্কে হাস্যকর জিনিস বলা হয়েছে, স্রষ্টা সম্পর্কে এমন এমন জিনিস বলা হয়েছে যেগুলি কোনো বিবেকবান মানুষ কখনো বিশ্বাস করতে পারে না। স্রষ্টা ডিমে তা দিত, ডিম ফুটে আকাশ হয়ে গেছে, নিচের অংশ পাতাল হয়ে গেছে, এমন কথাও তো কোনো কোনো দিনে আছে। এগুলি কি কোনো হাস্যকর জিনিস? তাই এর বাইরে তো কেউ কিন্তু বিশ্বাস করতে পারে না। সুতরাং আল্লাহর দিন, আল্লাহর নিকট দিন হচ্ছে একমাত্র ইসলাম, এটা সর্বশেষ দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে, অর্থ হচ্ছে আর কোনো পরিপূর্ণতার প্রয়োজন নেই। আপনি যখন বয়প্রাপ্ত
পরিবর্তন দরকার হতো। যখন আপনি ছোট ছিলেন তখন জামা প্রতি বছর একবার পরিবর্তন করতে হতো, আগের জামা গায়ে লাগে না। এই জন্য আল্লাহ তাআলা যখন প্রথম শরীয়তে অনেক ছাড় দিয়েছেন, পরবর্তী শরীয়তে ধীরে ধীরে তিনি আস্তে আস্তে সেটাকে এমন জায়গায় নিয়ে গেছেন পরিপূর্ণ হয়ে গেছে, যেমনিভাবে আপনার জামা একটা পর্যায়ে গেলে আর জামা পরিবর্তন করতে হয় না। তখন আর এমন হয় না যে আপনার, হ্যাঁ আপনার যদি পেটে বেড়ে যায় সেটা আলাদা কথা, পেটটা আপনার পেটের জন্য একটু বাড়িয়ে বলে দিবেন, কিন্তু তাই বলে আপনার নিচের দিকে লম্বার উপর দিকে আর বাড়তে হবে না, কারণ আপনি আপনার ইয়া পরিবর্তন হয়ে গেছে, মানে আপনার যতটুকু বাড়ার বেড়ে গেছেন। ইসলাম এমন জায়গায় পৌঁছে গেছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে, সেখানে আর কোনো বাড়বে না কমবে না, সুতরাং আর কোনো নবীর প্রয়োজন হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা নাবিয়্যা বাদি, লা নাবিয়্যা বাদি, আমার পর আর কোনো নবী হবে না। রাসূল আরও বলেছেন যে একটি বিল্ডিং বানানো হয়েছে, একটা ইঁটের জায়গা বাকি ছিল, আমি সেই ইঁটটি, রাসূল সেই ইঁটটি দিয়ে পরিপূর্ণ করে, অর্থাৎ সেখানে নবীদের যে ধারা সম্পন্ন করে দিয়েছেন, সুতরাং সেখানে আরেকটা দিন কোনো আসবে না, আরেকটি বাণীর কোনো প্রয়োজন হবে না। হ্যাঁ, যুগে যুগে যদি কারো পেট এরকম বেড়ে যায়, বেদাত ঢুকে যায়, শিরিক ঢুকে যায়, যুগে যুগে আলেমরা আছে তারা সেটা পথ দেখাবে, যুগে যুগে যারা হক আমরুল মারুফ নাহি আল মুনকার, সৎ কাজের আদে হস কাজে নিষেধ করে তারা সেটা দেখাবে, কিন্তু তারাও নতুন কিছু অ্যাড করতে পারবে না, তারা শুধুমাত্র সেটাকে সুন্দর করে তাজদিদ করতে পারবে, অর্থাৎ সেটাকে এমন জায়গায় নিতে পারবে যে জায়গার মাধ্যমে তারা আগের জায়গায় সুরতে সিরতে নিয়ে আসতে পারবে, যে জায়গায় আসল জায়গায় ছিল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে গদ্দান তরিয়ান তাজা রেখে গেছে সেরকম তাজা করে রাখতে পারবে শুধুমাত্র। তাহলে ইসলাম এমন একটি দিন যে এই দিনটি পরিপূর্ণ হয়েছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, এবং এরপরে আর পরিপূর্ণতার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা এই দিনটি দিয়ে আমাদের জন্য তিনি সন্তোষ প্রকাশ করেছেন, তিনি বলেছেন ও রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে দিন হিসাবে দিয়ে তোমাদের যেহেতু নেয়ামত পরিপূর্ণ করে দিয়েছি তোমাদের জন্য, তোমাদের জন্য দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি, আলিয়ম আকমালতু লাকুম দীনাকুম ও আতমামতু আলাইকুম নেয়ামতি, দুইটা পরিপূর্ণ করার কারণে আর তোমাদের এখন সন্তোষ প্রকাশ ছাড়া আর কিছু নেই। যদি কেউ দিনকে মেনে চলে, ইসলামকে মেনে চলে, তাহলে সে অবশ্যই আল্লাহ সন্তুষ্টি পাবে, আল্লাহ তাআলা কারণ এটার উপরে সন্তোষ রয়েছে। হ্যাঁ, এই জন্য এই দিনকে পরিপূর্ণভাবে মেনে চলতে হবে, এটা হচ্ছে এখানকার নির্দেশনা। কোনো মানুষ এর থেকে সামান্য বাইরে বের হওয়ার কোনো সুযোগ নেই। কেন বাইরে বের সুযোগ নেই? বাইরে বের হলে একটা জিনিসে যাবে, সেটা কি? কেন যাবে? ওই সময় যেতে পারে যদি সে মনে করে যে এটা আমার পছন্দ না, দিনের কোনো কিছু যদি পছন্দ না মনে করে তখন তো বের হবে। যদি পছন্দ নিয়ে হয় এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই, আর পছন্দ না মনে করলে সে ইমান আনে নাই, কারণ ইসলাম লিল্লাহ বিত্তাওহীদ ওয়া ইনকিয়াদলাহু বিত্তাওয়া করে নাই, এর অর্থ হচ্ছে সে এখনও মুসলিম হতে পারে নাই। দিনের কোনো জিনিস অপছন্দ করার অর্থই হচ্ছে সে এখনও ইমানদার হতে পারে না, কাফের হয়ে গেছে। এই জন্য দিন থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই, দিন থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আমাদের লেখক বলতেছেন ওয়ালা ইয়াসাউ আহাদান আইয়াতাদাইয়ানা বিগাইর ইসলাম আল্লাজি আনজালাহুল্লাহু আলা খাতামিল আম্বিয়া, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীদের এবং রাসূলদের সর্বশেষ হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তিনি তার উপর আল্লাহ তাআলা দিন নাজিল করেছেন, এর থেকে বের হওয়ার সুযোগ কারো নাই, সেটা কোনো পীর সাহেবেরও নাই, সেটা কোনো খিজিরেরও নাই, সেটা কোনো অনুরূপভাবে ইলিয়াসেরও নাই। হ্যাঁ, ইলিয়াস বলতে বোঝাচ্ছি তারা মনে করে, যারা পীরবাদী মানুষগুলো তারা মনে করে ডাঙ্গায় একজন আছে আর পানিতে আরেকজন আছে, তারা সবসময় মানুষকে নতুন করে পথ দেখায়, একজন হচ্ছে খিজির আলাইহিসসালাম একজন হচ্ছে ইলিয়াস আলাইহিসসালাম, দুইটাই ভুল কথা, এরা কখনো পথ দেখায় না, এরা বহুত আগেই মারা গেছে, এটা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেই মারা গেছে। যদি তারা জীবিত থাকতো তাহলে বদরের যুদ্ধে হাজির হওয়া তাদের জন্য ফরজ ছিল, ফরজ থাকতো, এই জন্য তারা অবশ্যই তারা জীবিত নেই। এই জন্য কেউ যেন এটা মনে না করে, কেউ এই জন্য কারোর জন্য, যেমনি ওদের জন্য সুফিবাদীদের জন্য যেমনি আল্লাহর দিন থেকে বের হওয়ার সুযোগ নাই, তথাকথিত সেকুলারদের জন্য আল্লাহর দিন থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই, তথাকথিত জাতীয়তাবাদীদের জন্য আল্লাহর দিন থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই, তথাকথিত রাষ্ট্রপ্রধানদের জন্য আল্লাহর দিন থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই, তথাকথিত কোনো হুজুরের জন্য, কোনো তন্ত্র মন্ত্রবাদীদের জন্য, কোনো বেদাতি মানুষের জন্য আল্লাহর দিন থেকে বের হওয়ার এক বিন্দু বের হওয়ার কোনো সুযোগ নাই। আর এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়া মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইন ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর যে কেউ তালাশ করবে ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে নেওয়ার জন্য তালাশ করবে, ফালাইন ইউকবালা মিনহু, তার থেকে সেটা গ্রহণ করা হবে না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এর অর্থ হচ্ছে যে আল্লাহর দিনের একটু সামান্য অংশ থেকে কেউ বের হতে পারবে না। আপনারা জানেন শাইখুল ইসলাম মাহমুদুল আব্দুল্লাহ রাহমাহুল্লাহ তিনি সেই জন্য বলেছেন
যে নওয়াকিদুল আশারা দশটি ইমান থেকে যারা দশটি কারণে ইমান থেকে বের হয়ে তার মধ্যে একটি বলেছেন যে কেউ মনে করবে দিন থেকে একটু বের হওয়া তার সুযোগ আছে, অমুক মতবাদ তমুক মতবাদ বা অমুক কিছু গ্রহণ করা তার সুযোগ আছে, অথবা আল্লাহর দিন এটা বলছে কিন্তু আমি অমুককে ভালোবাসি অমুকের মত নিলাম, অথবা আমার হুজুরে বলছে অথবা অমুকে বলছে অথবা আমার কমরেডে বলছে আমার নেতা বলছে এরকম কিছু বলে সামান্যতম যাবে তো দিন থেকে বের হয়ে গেছে, সে ওইটাকেই দিন হিসাবে গ্রহণ করে নিয়েছে। দিন অর্থই হচ্ছে কারো অর্ডার মানা আর কারো কারো অর্ডারকে অনার করা এবং কেউ কিছু অর্ডারকে মেনে নেওয়া, কাউকে মেনে কাউকে কারো অর্ডার আছে আর কেউ মেনে নেয়, এটা নাম হচ্ছে দিন। সুতরাং এই দিনের যেহেতু সে অন্যদের কাছে চলে গেছে শুধু ইসলামের মধ্যে থাকতে পারবে না, এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে কেউ ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে নিতে চেষ্টা করবে আনুগত্যের জন্য আলাদা করে বাছাই করে নিবে তার থেকে তা গ্রহণ করা হবে না, সে আখিরাতে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে অর্থাৎ কাফের হিসাবে আখিরাতে উঠবে জাহান্নামে চিরস্থায়ী হয়ে যাবে, এটা হলো অর্থ। অর্থাৎ যেহেতু সে কুফুরি করেছে সেহেতু সে কাফের হবে আর কাফের হচ্ছে চিরস্থায়ী ক্ষতিগ্রস্ততা, আর কেউ এত ক্ষতিগ্রস্ত হবে না ইমান থাকলে গুণাগার মানুষের ইমানের কারণে আর তার সুপারিশ পাবে। কিন্তু যারা এই কাজটি করবে যারা ভিন্ন ভিন্ন তন্ত্র মন্ত্রকে নিবে ভিন্ন ভিন্ন নীতিকে দিন গ্রহণ করবে, ইসলাম তার পছন্দনীয় না, ইসলামের নীতিকে কোনোটাকে তার পছন্দ হবে না, তখন বুঝাবে তার দিনের মধ্যে সমস্যা হয়ে গেছে, সুতরাং এটাকে কখনো গ্রহণযোগ্য হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মতি ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন সুম্মা ইয়ামুতু ওয়ালা ইউমিনু বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেহেতু ইসলাম ছাড়া অন্য কোনো দিন কবুল করবে না, আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন এই জন্য যে আল যার হাতে আমার প্রাণ ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আমরা বিশ্বাস করি আল্লাহর হাত আছে, এটা ঈমান আনতে হবে, কিন্তু তার ধরন জানি না আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার হাতে আমার প্রাণ, আর আমাদের সমস্ত সবারই আমাদের অন্তর কুলুবুল ইবাদে বাইনা উসবুআইনি মিন আসাবির রহমান, রহমানের দুই আঙ্গুলের মাঝখানে আমাদের অন্তরগুলো, সেটা কীরকম ইউকাল্লিবু কাইফা ইয়াশা, তিনি সেটাকে পরিবর্তন করেন, ধরন আমরা জানি না, তার আঙ্গুলের ধরন আমরা জানি না কিন্তু তিনি সেটাকে পরিবর্তন করেন, এতে কোনো সন্দেহ নাই। মহাসত্তা যিনি মহান বৃহৎ সত্তা বিরাট সত্তা, সেই সত্তার তিনি এই তার আঙ্গুলের মাঝখানে আমরা আছি। তো সুতরাং রাসূলুল্লাহ সাল্লাম কথায় কথায় এটা সবসময় বলতেন যার হাতে আমার প্রাণ, অর্থাৎ আল্লাহর হাতে আমাদের প্রাণ, তিনি তার শপথ করে তিনি বলছেন যে লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিল উম্মা, এই উম্মা উম্মা দুই রকম আছে, একটা হচ্ছে গ্রহণকারী উম্মা, গ্রহণকারী উম্মা অর্থ যারা গ্রহণ করে নিয়েছে, যেমন আমরা মুসলিমরা এরা হচ্ছে উম্মাত, এটাকে বলা হয় উম্মতুল ইজাবা, যারা কবুল করে নিয়েছে, আর একটা হচ্ছে উম্মতুদ দাওয়া, যারা দাওয়াতের উম্মত আছে, দাওয়াতের উম্মত মানে দাওয়াতের উম্মত সবাই, মুসলিম ছাড়া সবার জন্য দাওয়াত দিতে হবে, এই দাওয়াতের উম্মতের কথা এখানে বোঝানো হয়েছে যে এই উম্মত অর্থাৎ এই যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ তাআলা পাঠানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নবী হিসেবে পাঠানোর পরে সবাই রাসূলের উম্মত, অর্থাৎ এখন প্রত্যেকটি মানুষ রাসূলের উম্মত, কিন্তু কেউ গ্রহণ করছে কেউ গ্রহণ করেনি, যারা গ্রহণ করছে এরা উম্মত ইজাবা, যারা গ্রহণ করেনি তারা উম্মতের দাওয়া। তো রাসূল এদের সম্পর্কে বলছেন যারাই এই উম্মতের মধ্যে অর্থাৎ রাসূলের পরে যারা আসছে সবার মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে যারা সবার জন্য যে কেউ শুনবে, যে কেউ রাসূলের কথা শুনবে, সে ইহুদি হোক বা নাসরানি হোক, ইহুদি হোক বা নাসরানি হোক, যে কেউ রাসূলের কথা শুনবে, সুম ওয়ালাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি, তারপর তিনি বলছেন যে আমাকে যা দিয়ে পাঠানো হয়েছে তারপর ঈমান না আনলে ইল্লা কানা মিন আসহাবিন নার, সে জাহান্নামীদের জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে, আগুনের অধিবাসী হবে। এর অর্থ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যা নিয়ে এসেছেন, কী নিয়ে এসেছেন, তিনি আকীদা নিয়ে আসছেন, তিনি শরিয়া নিয়ে আসছেন, তিনি কোরআন নিয়ে আসছেন, তিনি হাদিস নিয়ে আসছেন, তিনি যা নিয়ে আসছেন এগুলির উপরে যদি ঈমান না আনে, এগুলির ঈমান আনে, আজকাল মুসলিম নামধারী মানুষরাই হাদিস মানে না, মুসলিম নামধারী মানুষরা আপনি দেখবেন কোরআনের আয়াতের অনেক মাসালা অনেক বিধান মানে না, তাদের কাছে যদি কোনো বলা হয় আল্লাহর বিধান হচ্ছে চোরের হাত কাটা তারা অনেকেই মানে না, তাদের কাছে যদি বলা হয় আল্লাহর বিধান হচ্ছে বেবিচারীকে পাথর আঘাতে মারা তারা মানবে না, তাদের কাছে যদি বলা হয় যে বেবিচারীকে পেত্রাঘাত করার কথা তারা মানবে না, মদ খাইলে আসি পেত্রাঘাত করার কথা তারা মানবে না, মদ বিক্রিও করে কেউ কেউ, তাহলে বোঝা যাচ্ছে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যা নিয়ে এসেছে রাসূল তা তারা মেনে নেয়নি, তারা মন থেকে মানতে পারেনি। হ্যাঁ, তাদের মধ্যে অপরাধ বোধ থাকলে কবিরা গুণা হবে, আর অপরাধ বোধ না থাকলে মন থেকে যদি কোনো সেটাকে যদি না মানে অর্থাৎ মেনে নিতে রাজি না হয় তাহলে সেটা কাফের হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইল্লা কানা মিন আসহাবিন নার, তাহলে সে কাফের হিসেবে গণ্য হবে। অনেক ভাইকে দেখা যায় তাদের কাছে অনেক কষ্ট হয় যখন যদি আমরা বলি যে ইহুদি নাসাররা কাফের,
অথচ আল্লাহ তাআলা বলছেন যে লামিয়া কুন লিজিনে কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, আহলে কিতাবদেরকে আল্লাহ তাআলা কাফের বলছেন, এটা তাদের কাছে দূরে সরে যায়, অনেকের কাছে তাদের মন বড় করতে চায়, বলে যে আপনার আমাদের নাকি মন সংকীর্ণ, এগুলি তাদের বানোয়াট কথা। অবশ্যই কাফেররা এই ইহুদি নাসারারা যতক্ষণ ঈমান না আনবে তারা কাফেরই থাকবে, এরা কুফরি একটা অংশ তারা লালন করছে, শিরিক করছে তারা অনেকেই। হ্যাঁ, তাদের মধ্যে যাদের কিতাব আছে শরীয়ত তাদের জন্য কিছু ছাড় দিয়েছেন যে নারীদের ক্ষেত্রে তাদের শুধুমাত্র মুসলিমরা বিয়ে করতে পারবে এর বাইরে, এবং তাদের জবাই করা জিনিস তারা তো আল্লাহর নামে জবাই করবে সেই জন্য গ্রহণ করা হবে, যদি কোনো তারা নাস্তিক জাতি হয় তাহলে তাদের কোনো জবাইও খাওয়া যাবে না, এতে কোনো সন্দেহ নেই। তাহলে বোঝা যাচ্ছে যে যা যে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আসলাম যেটা বলছেন সহি বোখারিতে যেটা আসছে সেটা হচ্ছে যে রসুল্লাহ সাল্লাহ ইসলামের রসুল্লাহ সাল্লাহ ইসলামের নবুয়ত হিসেবে ঘোষণা করার পরে যেই কেউ রসুলের কথা শুনেছে কিন্তু ঈমান আনেনি, ইহুদি হোক বা নাসারা হোক, রসুল ইহুদি নাসার উল্লেখ করেছেন এই জন্য যে তারা বেশি কাছের, আর যারা দূরের আছে তারা তো এমনিতেই আহলুল কিতাব, জাহান্নামি তারা। অর্থাৎ যদি কোনো হিন্দু বৌদ্ধ জৈন ইত্যাদি বিভিন্ন ধর্ম আপনি দেখেন সেখানে তো আহলুল কিতাব বলার কোনো সুযোগ নেই তাদের কাছে, সেজন্য তাদেরকে উল্লেখ করেন না, কারণ তারা তো আহলুল নার স্পষ্টই। কিন্তু হয়তো তারা মনে করতে পারে আহলুল কিতাব যে যারা ইহুদিন আছে যে আমরা তো আহলুল কিতাব, আমাদের তো নবী আছে, আমরা ওনার অনুসরণ করবো কেন। এই জাতীয় যখন কথা কেউ তাদের মনে না আসে এই জন্য রসুল তাদের কথা স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন। তিনি বলেছেন যে কোনো ইহুদি নাসারাও যদি আমার কথা না শোনে, ইহুদি নাসারাও যদি আমার কথা না শোনে, আমার আমার কথা শোনার পরে আমার উপরে ঈমান না আনবে সে জাহান্নামের অধিবাসী হবে। তাহলে বোঝা গেল যে রসুল্লাহ সাল্লাহ আসলামের যেই দিন নিয়ে আসছেন সেটাকে মেনে চলতে হবে, সেই দিন নবীদের সবাই দিন এবং সেই দিন পরিপূর্ণ দিন, এর বাইরে যাওয়ার কারো কোনো সুযোগ নেই। অন্য কোথাও সামান্যতম জিনিসে সগির ওয়ালা কবির ছোটো বড় কোনো কিছুতেই এই দিন থেকে অন্য কোথাও কোনো বিধান ধার করা যাবে না। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই এই কথাটি বলেছেন, আপনারা দেখে নেবেন ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই এই তাফসির দেখে নেবেন, তার তাফসির ইবনে কাসির তাফসির ইবনে কাসিরের সুরা মায়দার পঞ্চাশ নম্বর আয়াতের তাফসিরে আপনি দেখতে পাবেন স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে কেউ আল্লাহর দিনের কোনো অংশ বাইরে থেকে কিছু ধার করে নিবে, একটা বানাবে, যেমন এই চেঙ্গিস খান বানিয়েছে, ইয়াসাক বানিয়েছে, যে কয় এখান থেকে কিছু ওখান থেকে কিছু নিয়ে একটা আলাদা তৈরি করছে, এইটাকে তিনি বলেছেন যে এটা হচ্ছে কুফুরি মতবাদ, যে এটার দ্বারা কোনো গ্রহণ করা হবে না, ছোটো বড় সব কিছুতে আল্লাহর দিনকে মেনে চলতে হবে, এটাই ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার তাফসিরে বলেছেন, আপনারাও দেখে নেবেন। তাহলে বোঝা গেল যে ইসলাম হচ্ছে পরিপূর্ণ দিন, এখানে বাইরে থেকে সামান্যতম জিনিস আনা যাবে না, আর এখান থেকে কোনো অংশ ছেড়েও দেওয়া যাবে না, যদি মন থেকে সেটা ছেড়ে দেওয়া হয় কুফুরি কাফের হয়ে যাবে, আর যদি গুনার কারণে ভুল করে ছেড়ে দেওয়া হয় অথবা শয়তানের ধোকায় পড়ে করে দেয়া তাহলে সে কবিরা গুনাহ হবে, এর জন্য তওবা করে ফিরে আসতে হবে, তওবা শব্দ সব কিছু করা যাবে, অন্যায় করলেও কেউ যদি কোনো তন্ত্রমন্ত্রে বিশ্বাসী হয়, তথাকথিত অমুক ডেমোক্রেসি অথবা তথাকথিত বিভিন্ন যত রকমের ক্রেসি আছে বা যত রকমের নীতি আছে মতবাদ আছে এগুলি থেকে অবশ্যই ফিরে এসে ইসলামকেই জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে, এটাই হচ্ছে ইসলামের নীতি। কারণ হচ্ছে কি, কেন আমরা এটা বললাম, ইসলামকে কেন মানতে হবে, ইসলাম মানতে কি খুব কঠিন, কখনো নয়। এই জন্য উনি বলছেন যে আল ইসলামু ইজিল ইসলামু দিনুল ফিতরা, কারণ ইসলাম ইসলাম হচ্ছে স্বাভাবিক সুস্থ বিশ্বাসের নাম হচ্ছে ইসলাম, ফিতরাতি ফিতরাত অর্থ হচ্ছে যে বিশ্বাস স্বাভাবিকভাবে মানুষের অন্তর সুস্থ বিবেক যেটাকে গ্রহণ করে নেয়। আপনি দেখবেন ইসলাম এমন কোনো কথা বলেনি যেটা এমন কথা বলেনি যেটা আপনি বিবেকে বলছেন যে এটা তো কেন করা হলো, এমন কিছু নয়। যার বিবেক নষ্ট হয়ে গেছে সেটা আলাদা কথা, সুস্থ বিবেক সবসময় সেটা মেনে নিবে। এই জন্য একজন জার্মান যে জার্নালিস্ট সে ইসলাম গ্রহণ করেছে এবং তারপর সে একটা বই লিখেছে, সেখানে সে বলেছে আপনারা জানেন যে মক্কার পথে রোড টু মক্কা, তো ওখানে সে লিখেছে যে আমি যখনই ওনার বিরুদ্ধে লেখার জন্য চিন্তা করেছি তো দেখলাম যে উনি যা যা বলেছেন তো ভালোই বলেছেন, এর বাইরে বিপরীতটা তো হতে পারে না। একজন মানুষ ধরেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে কেউ যদি কোনো বাথরুমে যায় সে তিনটা ডিলে নেবে, পরিচ্ছন্ন হবে, পানি খরচ করবে, পানি দিয়ে সে পরিচ্ছন্ন হবে, এটা তো ভালো কথা বলেছে, এটা খারাপ কি, বিরোধিতা করাটা কি ওয়াইজ কোনো কাজ হতে পারে, হতে পারে না, অন্য কোনো নবীতে তা বলে দেন না, অন্য কোনো কিতাবে তা উল্লেখ হয়নি, তো এটাই তো ভালো কথা। আবার দেখেন দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মেসওয়াক করতে, মেসওয়াক তো ভালো জিনিস, পরিচ্ছন্ন হয়, এবং তিনি বলেছেন যে কী কী উপকার হয় সেটাও বলেছেন, যে মুখ পরিষ্কার হয় এবং রবের সন্তুষ্টি অর্জিত হয় তিনি বলেছেন, তো এটা তো ভালো জিনিস, খারাপ কিছু তিনি বলেন নাই। তিনি বলেছেন যে মানুষের প্রতি দয়া করতে, এটা ভালো কথা বলেছেন, খারাপ কিছু বলেন নাই। তাহলে তিনি এই জন্য দেখেছেন যে ইসলাম যেটা আছে দিনুল ফিতরা, অর্থাৎ
সব মানব মানব প্রকৃতির স্বভাব জাতির দিন হচ্ছে ইসলাম। ইসলাম স্বাভাবিকভাবে আসে, অস্বাভাবিক কিছু ইসলামের মধ্যে নেই। তো স্বাভাবিক জিনিস যেহেতু ইসলাম, সেহেতু ইসলাম হচ্ছে দিনুল ফিতরা। এই জন্য আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ফাআকিমু ওয়াজহাকা লিদ্দিন ওয়াজহাকা লিদ্দিনি হানিফান, তোমাদের তোমার তোমার চেহারাকে এমন দিনের জন্য খাঁটিভাবে অন্যদিক থেকে বাঁকা হয়ে অন্যদিক থেকে নিজেকে মুক্ত করে একান্তভাবে তোমার দিনকে খালেসভাবে কায়েম করো চেহারাকে কিসের দিকে, ইসলামের জন্য, লিদ্দিন ইসলামের জন্য। কেন? ফিতরাতাল্লাহি আল্লাতি ফাতারা নাসা আলাইহা, কারণ ইসলাম হচ্ছে এমন একটি দিন, ফিতরাতাল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে ইসলাম হচ্ছে একটি ফিতরি জিনিস, ইসলাম একটি স্বভাবজাত জিনিস, স্বভাবজাত বিশ্বাস, স্বভাবজাত যে প্রকৃতি এটাকে মেনে নেয়, এটার মধ্যে বিরোধিতা করে না। লা তাবদিল লি খালকিল্লাহ, আল্লাহর আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহ পরিবর্তন করে দেননি, স্বাভাবিকভাবে এটা রেখে দিয়েছেন। এই যে যখনই সেখানে আলো পড়বে, যখন সেখানে আলোতে অর্থাৎ এমন এক আল্লাহর ফিতরাত হচ্ছে এমন একটা আলো যেখানে আলো বাইরের আলো পড়লেই সেটা জ্বলবে। দুনিয়ার বুকে দেখেন, এই যে আপনার চোখের আলো আসে, চোখে আলো, কিন্তু আলো যদি বাইরে না থাকে আপনি চোখে দেখতে পান না। সুতরাং ফিতরাত সরাসরি আপনাকে দেখাবে না, কিন্তু সেখানে যখন ফিতরাতের মধ্যে আপনার স্বাভাবিক স্বভাবজাত দিনের মধ্যে আপনার বাইরের আলো অর্থাৎ সেটা যখন ওহির আলো পড়বে, নবীদের কথা একত্র হবে, এবং সেখানে যদি আল্লাহর যারা বান্দাদের কথা সেখানে আসবে, তখন দেখবেন সেটা আলো জ্বলে উঠবে। এটা হচ্ছে ফিতরাত আল্লাহ আল্লাতি ফাতারা নাস আলাইহা, লা তাবদিল লি খালকিল্লাহ, এটা এমনি পরিবর্তন হয় না। হ্যাঁ, কেউ পরিবর্তন করতে পারে, কেউ পরিবর্তন করে আল্লাহ বলে দিয়েছেন যে ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আমি তাদেরকে নির্দেশ দেবো, শয়তান বলছে, যারা আল্লাহ সৃষ্টিকে তারা পরিবর্তন করবে। শয়তান পরিবর্তন করে, ফিতরাত পরিবর্তন করে দেয়, ঠিক আরেক পরিবর্তন করে দেয় পিতামাতা, পিতামাতা পরিবর্তন করে দেয়, পিতামাতা তাদেরকে ছোটোকাল থেকে যেভাবে তোলে সেভাবে হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা ফা আবাওয়াহু ইউহাওয়িদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি, প্রতিটি জন্মগ্রহণকারী শিশু ইসলামের উপর জন্মগ্রহণ করে, ফা আবাওয়াহু তার পিতামাতা তাকে পাবাও ইউহাউদানিহি আউ ইউনসরানি আউ ইমেজসানিহি, কখনো তিনি না ইহুদি বানায়, নাসারা বানায়, মাজুজ বানায়, মুসলিম বানায় বলেন না, কারণ মুসলিম উপর তো ছিলই সে। এই জন্য পরিবর্তন করে, কখনো শয়তান পরিবর্তন করে, কখনো পরিবর্তন করে পিতামাতা, আবার কখনো কখনো তাদেরকে বন্ধু বান্ধব পরিবর্তন করে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আলা খিল্লাউ বাদুহুম ইয়াউমায়েদিন লি বাদুন ইল্লাল মুত্তাকিন, যে বন্ধুরা এক অপরের শত্রু হবে সেদিন মুত্তাকিরা ছাড়া, এবং সেদিন বলবে, কাল্লা ইঙ্কিতুরদিন ওলাউলা নেমাত রব্বিলা কুন্তু মিনাল মুহদারিন, যে হায় রে তুমি তো ধ্বংস করে দিচ্ছিলে আমারে প্রায়, যদি আল্লাহর নেমত না থাকতো আমি তো তোমার অনুসরণ করে কুফরিতে চলে যেতাম। এই জন্য তাদের এগুলি তাদেরকে নষ্ট করে দেয়, কখনো বিয়া পরিবেশ তাদেরকে নষ্ট করে দেয়, পরিবেশ তাদেরকে ফেতরাত থেকে ফেতরাত, তার যে আল্লাহ তাআলা দেয়া ফেতরাতটা দিন কবুল করার যে মানসিকতা সেটা পরিবর্তন করে দেয়, যেটা সেটা পরিবর্তন করে দেয়। এই প্রমাণ হচ্ছে, দেখেন ফেতরাত কীভাবে পরিবর্তন হয়, যুগ যুগে দেখা গেছে যে নেতাদের অনুসরণ করার কারণে তাদের অনুসারীরা সবসময় পদভ্রষ্ট হয়েছে। কিয়ামতের মাঠে তারা বলবে, রব্বানা আতিহিম দেরফাইনি মিনাল আযাব, হে আল্লাহ ওদেরকে ডবল আযাব দাও, এরা আমাকে পথ দিয়ে পথ দিয়ে আমাদেরকে খারাপ পথে নিয়ে গেছে। তারা তখন বলবে, বাল মাকরুল লাইলি ওয়ান নাহার, বাল মাকরুল্লাহ আইল ওয়ান নাহার, যে পদভ্রষ্ট আমরা করি নাই, দিন রাতের মাকর করেছে, নাউজুবিল্লাহ। এরা তখন আল্লাহর উপর দোষ দিতে চাইবে, দিন রাতের ষড়যন্ত্র, নাউজুবিল্লাহ, এটা নয়। আসলে এইভাবেই যুগে যুগে দেখা গেছে এই তিন গোষ্ঠী নষ্ট করে ফেতরাতকে, স্বাভাবিক প্রকৃতিকে। দিন হচ্ছে ইসলাম, হচ্ছে দিনুল ফেতরা, স্বাভাবিক দিন, এবং এখানে কোনো বাড়াবাড়ি ছাড়া ছাড়ি নেই, এখানে কোনো এমন জিনিস নাই যা স্বাভাবিক দিন বলে যে এটা হওয়া হলো, কেন হলো, এটা হতে এটা হতে পারে না, এমন কিছু ইসলামে দেওয়া হয় নাই। তো ইসলামে স্বভাবের যেগুলি আছে, স্থায়ী যে সমস্ত নীতি আছে, সেগুলোতে কখনও আপনি খুঁজে পাবেন না যে এরকম কোনো নীতি যেখানে বিবেক বলে যে এটার বিরোধী হওয়া উচিত ছিল, এমন কোনো আপনি পাবেন না। বরং আপনি ভালো করে চিন্তা করলে শুধু এর সৌন্দর্যই ফুটে উঠবে, সৌন্দর্যই ফুটে উঠবে, আপনি এর প্রত্যেকটি জিনিসের সৌন্দর্য পাবেন। যারা এ নিয়ে আলোচনা করেছে, লিখেছে, তারা এরপরে বিরাট বিরাট গ্রন্থ লিখেছে, শুধুমাত্র পড়া বাকি। আপনি আশ্চর্য হবেন, উপমহাদেশীয় একজন আলেমও সে ব্যাপারে বিস্তারিত লিখেছেন, ওর মধ্যে ইমাম শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলী, তিনিও তার হুজ্জাতুল বালাগার মধ্যে এই বিষয়ে বিস্তারিত বলেছেন, আসরারুল শরিয়ার মধ্যে। ঠিক আসরারুল শরিয়া অনুরূপভাবে যে শরিয়ার মাহাসিনুল শরিয়ার মধ্যে অনেকে গ্রন্থ লিখেছেন যুগ যুগ ধরে, সেগুলি তারা যারাই ইসলাম সম্পর্কে ভালো করে জেনেছে তারা বুঝতে পারে। সুতরাং ইসলাম হচ্ছে দিনুল ফেতরা। আমাদের মূল কথা
কাছে বোঝাতে চাইছি, ইসলাম হচ্ছে দিনুল ফেতরা, অর্থাৎ সুস্থ স্বাভাবিক যে বিবেক, সুস্থ স্বাভাবিক স্বভাবজাত যে দিন, স্বভাবজাত যে প্রকৃতি, সেটা অবশ্যই ইসলামকে গ্রহণ করে নেয়। এই জন্য ইসলাম আল্লাহ তালা এটা দিয়েই আমাদেরকে তিনি নিজে সন্তুষ্টি প্রকাশ করেছেন, এবং এটার মাধ্যমে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আমাদেরকে এটাকে আমাকে আঁকড়ে থাকতে বলেছেন, এর বাইরে যাওয়ার সুযোগ আমাদেরকে তিনি দেননি, যে কেউ যেন এর বাইরে না যায়। সামান্যতম জিনিসে লাফি সগির নোলাফি কেবির ছোটো বড়ো কোনো কিছু এর বাইরে যাওয়া যাবে না। দ্বিতীয় জিনিস হচ্ছে যে ইসলাম, দ্বিতীয় যে কারণে ইসলামকে গ্রহণ করতে হবে সেটা হচ্ছে দিনুল হুদা ওয়ার রাহমা। ইসলাম দিনুল হুদা ওয়ার রাহমা, শুধু ফেতরাত নয় যে স্বাভাবিকভাবে আল্লাহ দিয়ে দিয়েছেন অন্তরের ভিতরে। যখন আমরা যখন দুনিয়াতে আসিনি, প্রথম যখন আমাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে আদমের পিঠে একত্র করেছেন, সেই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আদমের পিঠে তিনি আমসাল দার একেবারে অনুর মতো তিনি সেগুলিকে একত্র করেছেন, যত মানুষ আসবে সেগুলি একত্র করে তিনি আমাদের থেকে একটা অঙ্গীকার নিয়েছেন, সে অঙ্গীকার মুখে ছিল না, এটা হলো বিশুদ্ধতম মত। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ, ইবনে কাইয়িম এবং ইবনে কাসির সহ প্রত্যেকের মত হচ্ছে এটা সে অঙ্গীকার মাকালি ছিল না, মাবানি ছিল, অর্থাৎ আমাদের ভিতরে তিনি আল্লাহকে মেনে নেওয়ার প্রবণতা ঢেলে দিয়েছেন, যে যুগে যুগে আমার নবী রাসূলরা আসবে তোমরা মেনে নিবে, তোমাদের সেরকম করে দিয়ে দিয়েছেন, সেটাই আমরা হিটেলাম, এটার নাম হচ্ছে ফেতরা। আমরা আসলে আলাস্তুবি রব্বিকুম কালু বালা দ্বারা অনেকে বুঝে থাকি যে আলাস্তুবি রব্বিকুম আমি তোমাদের রব নই, তখন আমরা বলেছি যে আমরা রব, এটা কীভাবে বলবো, আমরা তখন রুহে তো ছিল না। এবং এটা আসলেই ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন, আমি সংক্ষেপে বলতেছি এটাই যে আসলে ছিল আমাদের অন্তরে সেটা ঢেলে দেয়া। এ কারণ কোরআনে কারিম বহু জায়গায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, কখনো কাউল দ্বারা বুঝাচ্ছেন যে এখানে অর্থ হচ্ছে এটা তাদের এই জিনিসটা মেনে নেওয়াকে বলা হচ্ছে, অর্থাৎ তারা এটা মেনে নিয়েছিল যে আল্লাহ আমাদের রব, এটা তারা সমস্ত রূহ যেটা মেনে নিয়েছে এটার নাম হচ্ছে ফেতরা। এই ফেতরাত আল্লাহ তাআলা আমাদের ঢেলে দিয়েছেন সেদিন, এটাই হচ্ছে এই ফেতরাতকে তাজা করার জন্য যুগে যুগে নবীরে আসছে এবং কিতাব নাজিল করা হয়েছে, এবং যুগে যুগে আল্লাহ সৎ কাজের আদেশ দাতা, অসৎ কাজ থেকে নিষেধ করাত লোকেরা এইটাকেই বারবার তুলে ধরেছেন। এর অর্থ হচ্ছে এই ফিতরাতকে যত বেশি চাঙ্গা করা যাবে তত ইমানের উপরে মানুষ তত বেশি মজবুত থাকতে পারবে। হ্যাঁ, এই ফিতরাত যেমন আমরা বলেছি, ফিতরাতের সাথে সাথে দ্বিতীয় জিনিস হচ্ছে এটা শুধু ফেতরি জিনিস নয়, এটা যদি পালন করলে তার মধ্যে রহমত হাসিল হবে, হেদায়ত তার হাসিল হবে, হেদায়তের জিনিস এবং রহমতের হাদি রহমত এসে পাবে, অর্থাৎ সে পথ পাচ্ছে না, পথ পাবে। ইসলাম ছাড়া অন্যখানে গেলে পথ সে হারাবেই, কারণ আল্লাহ তাআলা এটাকে নাম দিয়েছেন হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল নাসে। আল্লাহ তাআলা তিনি বারবার বলেছেন যে ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, এর অর্থ হচ্ছে এই পথে ইসলামে একমাত্র পথ যেটা আপনাকে, এই পথে চললে আপনি পথ পাবেন। কিসের পথ পাবেন? আল্লাহ তাআলার কাছে যাওয়ার, জান্নাতে যাওয়ার, আল্লাহ সন্তুষ্টি লাভের এই পথটা আপনি পাবেন, আর এর বাইরে একটু সরে গেলে আপনি এই পথটা পাবেন না। আমাদের এক উস্তাদ আমাদেরকে মদিনাতে একবার একটা উদাহরণ দিয়েছিলেন, তিনি বলছেন আমরা একজন শেখ ওবাইলানের সাথে দেখা করতে যাচ্ছিলাম রিয়াদে, তো আমরা যাচ্ছিলাম যাতে যাতে রাস্তার পথে একটা ভাঙ্গা, অর্থাৎ যেখান থেকে কাসরা বলে আরবিতে, আর যেখান থেকে ভাঙ্গি আরেকদিকে যেতে হয় একটা শাখা রোড, শাখা রোড হারিয়ে ফেলে আমরা, এরপরে আমরা সারা রাত ধরে ঘুরে আবার সেই জায়গায় আসছি যে এই শাখা রোড আমার ফিরে আসতে হবে, এই শাখা রোড আবার ফিরে আসছে ওনার বাড়ি যাওয়ার জন্য। তো যদি আপনি আল্লাহর কাছে যেতে হয়, আপনি অন্য কোনো চোরাগুলিতে ঢুকলে কিন্তু শেষ হয়ে যাবে, আর পাবেন না। তাহলে হেদায়তের রাস্তা ইসলাম, আপনাকে পথ দেখাবে ইসলাম, এই পথ যদি কোনো এদিক সেদিক যান তো আল্লাহকে আর খুঁজে পাবেন না কোনোদিন, আল্লাহর জায়গাতে আপনি যেতে পারবেন না আর কোনোদিন। ইসলাম এটা বলে না যত মত তত পথ, এটা ইসলামের কথা নয়, এটা অন্য ধর্মের কথা, এটা ইসলামের কথা না, ইসলামের পথ হচ্ছে একটাই। এই জন্য আল্লাহ তাআলা বলছে ইন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউ সুবুল ফাতাফাররাকু বিকুম আন সাবিলি, এ হচ্ছে আমার রাস, এ হচ্ছে আমার রাজপথ। ইন্না হাযা সাবিলি ইন কুল হাযা সাবিলি কুল হাদি সাবিলি, বলুন যে এ হচ্ছে আমার পথ, যেভাবে আল্লাহ তাআলা বারবার বলেছেন একটি পথ, এই পথের বাইরে আর কোনো পথ হইতে পারে না। এই জন্য বিভিন্ন পথ যারা অনুসরণ করবে, যারা বিভিন্ন দলে বিভক্ত হবে, বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত হবে, কোনোদিন তারা হেদায়ত পাবে না। এই জন্য ইসলাম হচ্ছে হেদায়তের পথ, একটি পথ, এই পথটি ঢুকলে আপনি রাজপথটা পেয়ে যাবেন, এখানে ঢুকলে আপনি পৌঁছতে পারবেন, কিন্তু আপনি এই এখানে যতক্ষণ না পৌঁছছেন আপনি সেই কখনো আপনি আপনার মঞ্জিল মকসুদে পৌঁছতে পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে এই পথেই রহমত নাজিল হয়, এই পথেই রহমত নাজিল হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই পথের কথাই কোরআনে কারিম বলেছেন, প্রথমে আমরা প্রতিদিন দোয়া করি এই দিন সিরাতাল মুস্তাকিম, হেদায়ত দেন, হেদায়ত দিয়ে কেন এরপর বলেছেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথটি দিবেন যে পথটিতে আপনি নেয়ামত দিয়েছেন, রহমত দিয়েছেন, বরকত দিয়েছেন, এই পথটিতে আমি চলতে পারলে আমি আপনার কাছে পৌঁছতে পারবো। এই পথটি কারা নিয়েছে? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যাদের উপর আপনি নেয়ামত দিয়েছেন, এরা কারা? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালেহিন, নবীরা, সিদ্দিকরা, শহীদরা এবং যারা নেককার ছিল তারা। নবীরা তো আপনি সবাই চিনেন, নবীদের সম্পর্কে সবাই আমরা জানি, সিদ্দিক কারা? সিদ্দিক হচ্ছে যারা বিনা বাক্য বয়ে,
বিনা বাক্যে আল্লাহর এবং আল্লাহর এবং তার রাসূলের নির্দেশকে মেনে নিয়েছে, সন্দেহ প্রকাশ করেনি, তারা হচ্ছে সিদ্দিক, তাদের জীবনে সন্দেহ জিনিস আসে নাই। আল্লাহ এবং রাসূল বলেছেন সত্য, এটা কীভাবে হলো এই নিয়ে টেনশন তাদের নেই, এরা হচ্ছে সিদ্দিক। আল্লাহ এবং তার রাসূল বলেছেন যে আল্লাহ এবং তার রাসূল বলেছেন আল্লাহ তাআলা আরশের উপর উঠেছেন, তারা এটা নিয়ে সন্দেহ করে নাই। আল্লাহ এবং তার রাসূল বলেছেন তিনি প্রথম আল্লাহ তাআলা প্রথম আসমানে প্রথম নিকটতম আসমানে নেমে আসেন এবং বলতে থাকেন প্রতি রাত্রিতে, তারা এই সন্দেহ প্রকাশ করেনি। কেন, কীভাবে এরকম হলো, কেন ওরকম হলো, কেন প্রতিদিন এরকম হলে কী হয়, ওটা হলে কী হয়, এই জাতীয় টেনশন তারা করেন, তারা সিদ্দিক পর্যায়ের মানুষ। সুহাদা শহীদ যারা, তারা হচ্ছে আল্লাহর বিশ্বাস করে আল্লাহ 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 তাআলাকে ভালোবাসে এবং তার দিনকে বুলন্দ করার জন্য যারা আল্লাহ তার পথে জীবন দিয়ে তারা শহীদ। আর সোয়ালে হচ্ছে যারা আল্লাহর সাথে আল্লাহ আল্লাহর আমল করে যাচ্ছে, অর্থাৎ তারা আল্লাহর আখবারে আমল করে, আল্লাহ খবরকে খবরে বিশ্বাস করে, নিষেধ নির্দেশ মেনে চলে, নিষেধ পরিত্যাগ করে এবং এবং শরীয়ত মোতাবেক চলে, তারা হচ্ছে সোয়ালে। এই মানুষগুলো এই পথে যদি কেউ চলতে পারে, আপনি দেখেন এই পথটাই হচ্ছে রাজপথ এবং এটা হচ্ছে ইসলামের পথ এবং এটা হচ্ছে রহমতের পথ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিম বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানা লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন, আর আমরা নাজিল করেছি, আল্লাহ বহুবচন ব্যবহার করেন, কেন ব্যবহার করেন বহুবচন, কারণ তিনি মহান, মহান যিনি তিনি সবসময় বড় উই বলে, আপনি দেখবেন এটা রয়্যাল উই বলা হয়, আপনাদের যেখানে থাকেন যে যেখানে পৃথিবীর সব জায়গায় দেখবেন রয়্যাল উই বা এটা যারাই প্রতি ভাষাতে সেটা আছে, যারা অস্বীকার করে তারা মিথ্যা কথা বলে। আমাদের প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গাতে বলে যে আমরা বলেছিলাম, আমরা বলেছিলাম, তিনি নিজেকে বলতে একাই বলছে, কিন্তু কেন আমরা বলে, কারণ এটাই হচ্ছে নিয়ম, রাজকীয় উই বলা হয় এটাকে, এইটা বলবে এইটার মাধ্যমে মহান যিনি তিনি তার শ্রেষ্ঠত্ব প্রকাশ করেন। রব্বুল আলামিন হচ্ছে মহান, কেউ নেই যেন তিনি সবসময় বহুবচন ব্যবহার করে কথা বলেন এবং যখন তিনি দরকার অন্য বিষয়ে অর্ডার নয় শুধু ঘোষণা দিতে চান তখন তিনি বহুবচন ব্যবহার করেন, আর যখন তিনি নিজের কোনো একান্ত কাজ কথা বলেন তখন সেখানে একান্ত কাজের পরিচয় তুলে দেন, সেখানে তিনি বহুবচন ব্যবহার করেন না, কিন্তু যেখানে তিনি ঘোষণা দেন সেখানে তিনি ঘোষণা দেন মানব জাতির জন্য বা আদম সন্তানের জন্য, তখন তিনি সেখানে বহুবচন ব্যবহার করেন। কোরআনে কারিম এই জন্য বহুবচন ব্যবহার করেছেন, মানে জালনা আলাইকাল কিতাব তিবিয়ানা লিকুল্লি শাই, আপনার উপরে কিতাব নাজিল করেছি, না জালনা আলাইক, আমরা আপনার উপরে কিতাব নাজিল করেছি, তিবিয়ানা লিকুল্লি শাই, এখানে সব কিছুর বর্ণনা আছে। এটা দিয়ে যারা কোরআন তথাকথিত কোরআনই ফের কাজ তারা মনে করে সবই আছে, তাহলে আমরা হাদিস কেন মানবো, হাদিস কেন মানবেন, এটা শুনেন, সেটা আছে বলবো। ওয়াহুদান হেদায়েত, কোরআন নাজিল করেছে, হেদায়েত আছে এখানে, ওয়া রাহমাত আছে, ওয়া বুশরা লিল মুসলিমিন, এবং সুসংবাদ আছে যারা ইসলাম গ্রহণ করে তাদের জন্য। এর অর্থ ইসলাম গ্রহণ করলে আপনি কী পাবেন, হেদায়েত পাবেন, আপনি রহমত পাবেন, আপনি সুসংবাদ পাবেন, সুসংবাদ পাবেন। তো তিবিয়ান আর লিকুল্লি শাই, কোরআন তিবিয়ান সব কিছুর বর্ণনা দেওয়া হয়েছে, এটাতে কোরআন হচ্ছে মূল দলিল, এতে কোনো সন্দেহ নেই। কোরআনে বলেছে হাদিসকে মানতে, কোরআন বলছে হাদিসকে মানতে, আল্লাহ তাআলা বলছেন ওমা আতাকুম রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফানতাহু, আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ বলেছেন ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা মিম্মা ক্বাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বারবার এই কথাগুলো উল্লেখ করেছেন যে কখনো কেউ যেন নবীর কথার বাইরে না যায়, বারবার তিনি লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাই ওয়া রাসূলিহি। সুতরাং কোরআন যেটা বলেছে সেটাও তিবিয়ান, অর্থাৎ কোরআন হাদিসের কথা বলেছেন বলে সেটা তিবিয়ান হয়েছে, অর্থাৎ কোরআনে কারিম তিবিয়ান হাদিস সহকারে, এটাই বুঝতে হবে। এটা বিল উল্টাটা বোঝার কোনো কারণ নেই, তো উল্টাটা বুঝার অর্থই হচ্ছে কেউ একটা অংশ নিয়ে, এটা অর্থ হচ্ছে একটা অংশ নিয়ে দৌড়ানো, সেটা বলছে লা তাকরাবু সালাতা সালাতের কাছেও যেও না ও আন্তুম সুকারা, এটার অর্থ না পড়ে শুধু সালাতের কাছেও যেও না বললো, এটাই যারা তথাকথিত কোরআনি ফেরকার লোক তারা মনে করে থাকে। দুর্ভাগ্যবশত বর্তমানে কোরআনি ফেরকার লোক এত বেড়ে গেছে, এই জন্য আমাদেরকে বিষয়গুলি তুলে ধরতে হয়, বলতে হবে জিনিসটা যে তিবিয়ানা লিকুল্লি শাই আল্লাহ বলেছে, কিন্তু আপনি সাহাবায়ে কেরামের যুগেও কেউ কেউ এটা বলেছেন যে তখন হাদিসের কথা বলতে বলতো যে আমাদেরকে কোরআন থেকে দলিল দেন, সাহাবায়ে কেরাম বলতেন তখন বলছেন আন্তা আহমক, তুমি আহমক, এরকম বর্ণনা স্পষ্ট আছে যে কোথায় তুমি পাবে যে জাকাত কতটুকু দিতে হবে, তো কোথায় তুমি সাজদা কয়টা দিতে হবে, কোথায় তুমি পাবে যে রুকুতে কয়টা তাসবিহ পড়তে হবে, কোথায় তুমি পাবে রুকু রুকু এবং সাজদার যে ধারাবাহিকতাটা তুমি কোথায় পাবে যদি কোরআনে যদি আল্লাহর রাসূল সেটা বর্ণনা না করে থাকেন। তাহলে বোঝা গেল যে এই জাতীয় কাজ যারা করে বা এই জাতীয় কথা বলে তারা ভুল বলতেছে, কিন্তু এই আমরা আমাদের উদ্দেশ্য বলা এটাই যে ইসলাম দিনুল হেদায়া দিনুল হুদা, ইসলাম যদি কোনো কেউ পালন করে সে হেদায়েত পাবে, ইসলাম যদি পালন করে সে রহমত পাবে, দুনিয়ার বুকে সে কখনো কখনো কষ্ট পাবে, দুনিয়ার জীবনটাকে ইসলাম বড় করে দেখেনি, ইসলাম মনে করছে এটা একটা পরীক্ষার জায়গা, এখানে কষ্ট পাওয়াটাই স্বাভাবিক, কষ্ট না পাওয়াটাই অস্বাভাবিক। কোনো মানুষ বলতে পারবে না দুনিয়াতে এক মিনিট কাঁদে নাই, তার কাঁদাছে দুনিয়াতে একেবারে সবসময় শান্তির উপর ছিল, একেবারে সোনার পালঙ্কে বসেছিল, কোনো বাচ্চা জীবনে কোনোদিন এক মিনিট কাঁদে না এটা বলতে পারবে না। এর অর্থ হচ্ছে ইসলাম অবশ্যই ইসলাম দেখেছে দুনিয়াটার দিকে যে পরীক্ষার জায়গা, এখানে কান্নাকাটি হবেই,
তো সুতরাং এখানে এই যে এই যে এই জায়গাতে এসে কেউ যেন মনে না করে যে আমার তো আর কোনো ইসলামে কোনো কান্নাকাটি আসলো কেন, বিপদ হলো কেন, ইসলাম কেন শুদ্ধ শুদ্ধ হলে এটা হলো কেন, ইসলাম তো শুদ্ধ হয় তো এখানে মানুষরা এরপর আক্রমণ করে কেন, বাইরের লোকেরা আক্রমণ করছে কেন, বাইরে আক্রমণ করবেই নিয়মই এটা, সুন্নাতুল্লাহ ফিল আর্দ, জমিনের বুকে এটাই হচ্ছে নিয়ম যে বাতিল কখনো হককে মেনে নিতে পারে না। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কম কষ্ট পেয়েছেন, নবীদের জীবনী দেখেন কষ্ট পেয়েছে, এর অর্থ হচ্ছে যে ইসলামকে মানতে কষ্ট হলেও এর পরিণাম অত্যন্ত ভালো। তিতা ওষুধ খাইতে তিতা লাগে, কিন্তু তাই বলে জ্বর কিন্তু ভালো করতেই হবে। সুতরাং আপনার আমার উচিত হবে যে এটা বুঝা যে ইসলাম দিনুর রহমা এবং দিনুল হুদা, এটা এই জন্য ইসলামকে ইসলামই একমাত্র দিন আল্লাহর আল্লাহর কাছে। আর তিন নম্বর যে কারণে ইসলামকে মানা সেটা হচ্ছে ওনাফিল হারাজ, এটা হচ্ছে সহজ দিন। আর ইসলামে এমন কোনো জিনিস না যা প্রতিপালন করতে মানুষের জীবন চলে যাবে, ত্রাহি ত্রাহি হবে, এরকম কোনো অবস্থা নেই। ইসলাম দিনুল ইউসুফ, সহজ দিন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়ামা জাআলা আলাইকুম ফি দ্বীন মিন হারাজ, দ্বীনের মধ্যে তিনি সংকীর্ণতা রাখেননি, দ্বীনের মধ্যে তিনি সংকীর্ণতা রাখেননি। কীরকম কীরকম দেখেন, আপনি যখন সফরে আসেন আপনাকে দুই রাকাত কমিয়ে দেওয়া হয়েছে চার রাকাতের সালাতের, আপনি যদি কোনো যুদ্ধের ময়দানে থাকেন আপনাকে দুই রাকাতের মধ্যে আরেক রাকাত কমিয়ে দেওয়া হয়েছে, আপনি যখন অসুস্থ থাকেন বেহোশ থাকেন আপনাকে মাফ করে দেওয়া হয়েছে, আপনি যখন অসুস্থ দাঁড়াই পড়তে পারবেন আপনাকে বসে পড়তে বলা অনুমতি দেওয়া হয়েছে, আপনি বসে পড়তে পারবেন শুয়ে শুয়ে পড়তে পারবেন, আপনার আল্লাহর সাথে সম্পর্কটা যেন ধারাই থাকে সব সময়, এই জন্য এটা একেবারে মাফ করে দেওয়া হয় নাই, কারণ আল্লাহর সাথে সম্পর্ক না রাখলে আপনার জীব দুনিয়া এবং আখেরাত সবই ব্যর্থ, এই জন্য সেটা করা হয়েছে। আবার দেখেন হজের সওমের মাসালা, দেখেন সওম পালন করতে বলছে আপনাকে, আবার ছাড়ও দিয়েছে যদি কেউ সফরে থাকে সে পরে করবে, আবার যদি একেবারে না পারে সে টাকা দিবে, তাও টাকা দিয়ে খাওয়াবে বলেছে, টাকার মানে খাওয়া দিবে, খাওয়াই দিবে গরিবদেরকে, সেটা বলেছে, অর্থাৎ সে যেন এটা নিজে খাচ্ছে এটা না আরেকজনকে গরিবদের খাওয়ানোর ব্যবস্থা করে দিচ্ছে। আবার জাকাত ওই ব্যক্তির উপরে আসে নাই যে ব্যক্তি যার যার নির্দিষ্ট পরিমাণ ধনীর লেভেলে যে পৌঁছে নাই, হজের উপরে আসে না যে হজে যাওয়ার মতো সামর্থ্য তার নেই। এর অর্থ ইসলাম একেবারে দিনুল ইউসুর, প্রত্যেকটি জিনিসে ইসলাম সহজকতা দেখিয়েছে, কোথাও পুরোটাই বাদ দিয়েছে, কখনো অর্ধেক দিয়েছে, কখনো বিভিন্ন রকমের অবস্থা অনুসারে ইসলামের প্রত্যেকটি জিনিসের ব্যবস্থা আছে, প্রত্যেকটার সুন্দর সমাধান দেওয়া হয়েছে। আর ইসলামে কোনো জিনিস সমস্যা সংকুল নাই, যেখানে সমস্যা বেশি দেখা গেছে সেখানে ইসলাম বলেছে যে এখানে আদ্দারুরাত ও তুবিহুল মাহদুরাত, কিছুই নাই আপনার জন্য সবই এখন জায়েজ হয়ে গেছে, আছে কিছু সবই এখন হারাম, যতক্ষণ পর্যন্ত হালাল না পাবেন আপনি খাইতে পারবেন না। এর অর্থ হচ্ছে আপনাকে জীবন ধারণ পর্যন্ত সেখানে আপনাকে বৈধতা দে, সেটা জীবন ধারণের বৈধতা ইসলাম স্বীকৃতি দিচ্ছে যে আপনার জীবন ধারণের সর্বোচ্চ পর্যায়ে সেখানে ছাড় দিয়েছে। তো আপনি দেখেন নাফিউল হারাজ, দিনের মধ্যে মা জাআলা আলাইকুম ফি দ্বীন মিন হারাজ, দিনের মধ্যে কোনো সংকীর্ণতা ইসলাম রাখেনি, আপনি চাইলে আপনি যখনই চাইবেন তখনই ইসলামের কোনো এমন কোনো জিনিস আপনি খুঁজে পাবেন না, সারাদিন খুঁজলেও যেখানে আপনি বলেন যে এটা কেন হলো, এটার কারণে আমার দুনিয়াতে বেঁচে থাকা কষ্টকর হচ্ছে এমন কিছু নয়। আপনার পরিবারে যে সমস্যা থাকে ইসলাম সেখান থেকে বের হওয়ার উপায় দিয়ে দিয়েছেন তালাকের মাধ্যমে। কোনো কোনো দিন আছে আপনি সে যত অন্যায় করুক স্ত্রী আপনাকে কিন্তু তালাক দিতে পারবেন না। আমার এক বন্ধু আছে যে বলতেছিল একদিন যে তার বন্ধু, আমার বন্ধু না, সে তার বন্ধু, তার বন্ধুর স্ত্রী চলে গেছে, তার আমাদের বাগভারতীয় একটা ধর্মে বিশ্বাসী, কয়েকদিন ঘুরে গেলে আবার আগের জায়গায় চলে আসছে, বলে কী বলে না আমাদের ধর্মে তো তালাকের সিস্টেম নাই, এই জন্য যা ইচ্ছে সে আবার জায়গায় চলে গেছে, নাউজুবিল্লাহ। এ হচ্ছে ইসলামের সবচেয়ে সৌন্দর্য দিক, এটাই যে ইসলাম প্রত্যেকটা জিনিস থেকে মুক্তি কীভাবে পাবে তার ব্যবস্থাপনা রেখেছে, এমন নয় যে এটা হতে পারে না। একজন মানুষের তার শারীরিক অবস্থা এবং বিভিন্ন স্ট্যাটাসের কারণে সে বেশি বিয়ে করতে পারে, ইসলাম সেটা অনুমতি দিয়ে দিয়েছে, কিন্তু অন্য কোনো দিন আছে যেখানে বা অন্য কোনো ধর্ম অন্য কোনো এরকম অনেক কিছু পাবেন যে জীবন ব্যবস্থা যেখানে অতিরিক্ত বিয়ের অনুমতি দেওয়া হয় নাই, তার হচ্ছে তারকে তাকে সে কষ্ট দিয়েছে। আল্লাহ তাআলা কখনো কাউকে কষ্টের এই দিনের মধ্যে কষ্টের মধ্যে কিছু রাখেন না, এই জন্য বলছেন মা জাআলা আলাইকুম ফি দ্বীনে মিন হারাজ, দিনের মধ্যে সংকীর্ণ হয়ে যায় কষ্টকর হয়ে যায় চোখ পরিচালনা করে এমন কিছু আল্লাহ তাআলা ব্যবস্থাপনা করেন নাই। চতুর্থ পঞ্চম যে কারণে দি ইসলাম হচ্ছে পরিপূর্ণ বা চতুর্থ পঞ্চম যে কারণে ইসলাম পরিপূর্ণ জীবন এবং যেটা মেনে নিতেই হবে আপনাকে এবং যেটা ছাড়া কোনো দিনকে গ্রহণ করা যাবে না, ইসলাম দিন উত্তাহারুর মিন কুল্লু রবুদিয়তিন লেগাইরিল্লা, আল্লাহ ছাড়া অন্য কারো যে দাসত্ব গ্রহণ করে আপনি যে দাসত্ব গ্রহণ করতে করতে বিরক্ত হয়ে যাবেন এরকম কথা রাখা হয়নি। ইসলাম শুধু এক সত্তার কাছে আপনাকে দাসত্ব করতে বলা হয়েছে, যেই সত্তা আপনার কাছে কোনো খাবার চায় না, যেই সত্তা আপনার কাছে কোনো পানিও চায় না, যে সত্তা আপনার কাছে এমন জিনিসটা চায় যা খুবই কম, আপনি সারা দিন রাতে পাঁচবার শুধুমাত্র তাকে সেজদা করেন, মন থেকে তাকে মেনে নিচ্ছেন, শরীয়ত মেনে নিচ্ছেন, তার বিধানবিধি চলছেন, কিন্তু আপনাকে যদি বলা হতো যে আপনি আমার বের হতে একবার আমাকে
ঠোকা মারবেন, বের হওয়ার আগে একবার আমাকে পা দিয়ে স্যালুট দিবেন, আপনার কিন্তু জীবন দুর্বিষয় হয়ে যেত, আপনি চলতে পারতেন না। যেখানে দাঁড়ায় আমরা দেখি অনেক মানুষকে, যারা এত মানুষকে সন্তুষ্ট করা সম্ভব হয় না, অনেকে যারা বহু দেবতার পূজা যারা করে তারা কাউকে সন্তুষ্ট রাখতে পারে না। আল্লাহ তাআলা এই জন্য কোরআনে কারিম বলেছেন যে দরাবাল্লাহু মাসালান রাজুলান শুরাকা মুতাশাকিসুন ও রাজুলান সালাম আল রাজুল হালি ইস্তাবি আলী মাসালা। আল্লাহ তাআলা বলছেন এমন লোকের উদাহরণ দিচ্ছি তোমাদেরকে, তার হইতে শোনো যে একজন লোক তার অনেক মালিক রয়েছে, সবাই ঝগড়াটে প্রকৃতির, কেউ সবাই চায় আমার কথা শুনুক আমার কথা শুনুক, কেউ সে কাউকে সন্তুষ্ট রাখতে পারবে না। আরেকজন ওরাজুলান সালাম আল রাজুল, আরেকজনের মালিক একজন, সে একজনকে সন্তুষ্ট রাখতে পারে। আল্লাহ তাআলা তিনি আমাদের সবার তিনি একজন মাবুদ, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা, আমরা তাকে মাবুদ হিসেবে মানি। সুতরাং আমরা সবাই যদি কোনো তার ইবাদত করি, একজনের ইবাদত করলাম, আমরা পরস্পর আমরা সবাই দাস দাস, শুধুমাত্র আমরা আমাদের মনে হচ্ছেন শুধু একজন, তাহলে আমরা কেউ কাউকে দাস বানাইতে পারবে না। ইসলাম এই সিস্টেম দিয়েছে, আর কোনো দিন এটা দেয় নাই। অন্যরা কী করেছে, মুক্তি পাওয়ার জন্য কাউকে পিতা কাউকে সন্তান মানতে হবে, কাউকে স্ত্রী মানতে হচ্ছে, কারো কাছে ইবাদত কতক্ষণ সন্তানের করবে, কতক্ষণ পিতার করবে, কতক্ষণ স্ত্রীর করবে, কতক্ষণ মূর্তির করবে, বিভিন্ন রকমের আপনার জায়গান বিভিন্ন ধর্মের আমরা আলোচনা করতে চাচ্ছি না। আপনি বুঝতে পারেন যে এক একজনের এত ইবাদত সন্তুষ্ট কাকে করবে, এত আল্লাহ তাআলা এই জন্য দিনকে ইসলামকে দিয়েছেন এই জন্য এমন যে ডাক এটা দিয়ে এমন একটা দিন যে দিনের মধ্যে একজনের ইবাদত করতে বলা হয়েছে, আর কারো নয়, আর কারো সন্তুষ্টি বিধানের জন্য আপনার জন্য তারাই সন্তুষ্ট করতে হলে যারা যারা সন্তুষ্ট করা দরকার তারা সন্তুষ্ট করবেন। যেমন রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, যে আল্লাহ পিতামাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহ সন্তুষ্টি রয়েছে, সুতরাং আপনি পিতামাতার সন্তুষ্ট করে আল্লাহ খুশি হয়ে যায়। এরকম নয় যে আপনার পিতামাতার সন্তুষ্ট করার অর্থ হচ্ছে পিতামাতার ইবাদত করা, সেটা না, পিতামাতার আনুগত্য করবেন, তাদের দেখাশোনা করবেন, এটার মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায়। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করলে আল্লাহ তাআলা আনুগত্য হয়ে যায়, এর মধ্যে সেটা করবেন এই জন্য। কিন্তু আপনাকে বলা হয় না রাসূলের ইবাদত করতে, তাহলে বোঝা গেল যে ইবাদতের যে ব্যাপক যে মানুষের চাহিদা, যে সবাই চায় মানুষকে দাস বানাতে, এর থেকে ইসলাম মানুষকে সেই দাসত্ব থেকে শৃঙ্খল থেকে ইসলাম মুক্তি দিয়েছে, এবং এর মাধ্যমে ইসলাম চায় যে সমস্ত মানুষ এক কেন্দ্রিক হোক। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই জন্য ঘোষণা করেছেন যে কুলিয়া আহলুল কিতাব তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা বাইনাকুম, হে আহলুল কিতাবরা আসো, আহলুল কিতাব তো বলছে এই জন্য তারা সবচেয়ে কাছের, দিনের কাছের, এই জন্য আসো তোমরা যেহেতু আল্লাহকে মানো, তাআলা ইলা কালিমা একটি কালেমার দিকে আসো, আমরা একমত এক জায়গায়, ন্যূনতম জায়গা একমত, সেটা কি আল্লাহ না আবুদ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবো না, ওলা নুশরিকা বি শাইয়ান, তার সাথে কোনো শরিক করবো না, দুইটা একসাথে জড়িত। শুধু আল্লাহ ছাড়া কারো ইবাদত না করার সাথে সাথে শিরিক করবো না, এটাও জড়িত, কারণ হচ্ছে শিরিক করার পরে ইবাদতটা নষ্ট হয়ে যায়, এই জন্য সে দুইটাকে একসাথে করা হয়েছে। ওলা ইত্তাখাযা বাদুনা বাদান আরবাব মিন দুনিল্লাহ, আর একে অপরকে রব হিসেবে গ্রহণ করবো না। ফাইন তাওয়াল্লা ফাকুল সাধু বিয়ান্না মুসলিমুন, যদি তারা না মানে তাহলে বলে আমরা মুসলিম, আমরা কিন্তু এটা করি, অর্থাৎ আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি, তার সাথে কাউকে শরীক করি না এবং কাউকে রব হিসেবে মানি না। রব মানার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে এই বিষয়টা আলোচনা করতে ওই জন্য যে রব মানার বিষয়টি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আদি ইবনে হাতেম, আপনারা জানেন হাতেম তাইয়ের ছেলে তিনি, এবং তিনি নাসারা হয়ে গিয়েছিলেন, তিনি তার গলার মধ্যে একটা বড় ধরনের ক্রুশ নিয়ে রসুলের দরবারে হাজির, ক্রুশের চিহ্ন নিয়ে রসুলের দরবারে হাজির। রসুলের দরবারে হাজির হওয়ার পর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তাকে বালিশ দাও, বালিশ দিল, বসলো। সে বালিশ সাধারণত আরবদের নিয়ম হচ্ছে কেউ আসলে সম্মানের সাথে বালিশ দেয়, যেহেতু সম্মানিত ব্যক্তি যেন রসুল্লাহ আসলাম তাকে সম্মান করেছে, কারণ রসুল্লাহ আসলাম জানতেন যে কাকে কীভাবে ইমানের জন্যটা কীভাবে টানিয়ে আনতে হবে, তো সম্মান করে তিনি বসাইছেন। তারপর বললেন যে আদিব না হাতেমের সামনে তিনি এই আয়টা তেলাওয়াত করলেন, তেলাওয়াত করার পর আদিব না হাতেম বলে আমরা তো আমাদের পাদ্রীদেরকে তো রব মানি না, বলে যে না তোমরা মানো, বলে কীভাবে, বলে তোমরা বলো তারা যা হালাল করে তোমরা হালাল হালাল হিসেবে ঘোষণা করো, তোমরা যেটা তারা হারাম বলে তোমরা হারাম হিসেবে মেনে নাও, এটাই হচ্ছে তাদেরকে রব মানা। অর্থাৎ যখন আল্লাহর বিধানের বাইরে মানুষ, আল্লাহর বিধানের বাইরে যারাই এই কাজটি করবে তারা রব মানিয়েছে। আমরা যারা দেখতে পাই আজ সমাজের মধ্যে অনেক কিছু হারাম করছে তারা তাদের বিধান দিয়ে, অনেক কিছু হালাল করে দিয়ে তাদের বিধান দিয়ে, তারা তো রব মানছে এদেরকে, এটা তো যদিও মুখে না বলুক বাস্তবে তারা রব মানিয়ে নিচ্ছে। রাসূল আসলাম তাই বুঝিয়েছেন, তারা রব না বললেও তারা রব মানিয়ে নিচ্ছে, রব মানে মেনে নিচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে আদি ইবনে হাতেম, আমি তোমার থেকে তোমার দিন সম্পর্কে একটু বেশিই জানি। বলেন যে কীভাবে, বলে আলাস্তা রকুসিয়ান, তুমি রকুসি না, তুমি মেরবাড়া খাও না, রকুসি একটা তাদের সংস্থা, তাদের আলাদা একটা গোষ্ঠী, তো তুমি মেরবাড়া খাও না, তুমি তাদের চার ভাগের একবার সম্পত্তি নাও না, অর্থাৎ যেমন ক্রিয়ারা শিয়ারা খুমুস নেয়,
ইহুদিরও রুবু নেয়, সাইড বাই একটা সম্পত্তি নেয় তাদের ইয়ার জন্য, ফান্ডের জন্য, সেভাবে নিয়ে থাকে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। তো তারা সে দেখলো যে আরে ধরা আমি ধরা খেয়ে যাচ্ছি, সবই তো বলে দিচ্ছে। তারপর সে পরবর্তী ইসলাম গ্রহণ করেছে, দেখেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিন সম্পর্কে পরিপূর্ণ জানেন এবং তাকে বিভিন্ন আলোচনা তাকে তিনি সেখানে তাকে তার তাকে বলতে বুঝাতে বুঝাতে সক্ষম হয়েছেন যে তার দিন সত্য নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন সত্য। এখন সে সেটা মেনে নিয়েছে। এটাই হচ্ছে বুঝাতে চেয়েছেন, এটাই যে ইসলাম এমন একটি দিন যার মাধ্যমে যাবতীয় দাসত্ব থেকে মুক্ত করে এক আল্লাহর দাসত্বের দিকে নিয়ে যায়। এই জন্য মানুষ ব্যক্তিগত দাসত্বে পরিণত হয় না, কারো দাস হয় না, শুধুমাত্র সে নিজে স্বাধীনতা ভোগ করতে পারে, পরিপূর্ণ স্বাধীনতা। হ্যাঁ, যদি কোনো বলে যে আমি আরও বেশি বের হয়ে যাবো তাহলে ভুল, কারণ দাসের বাইরে কেউ যেতে পারে না, দাসের বাইরে কেউ যেতে পারে না, প্রত্যেকটি মানুষই দাস। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন ইনকুল্লু মান ফিসসামাওয়া তলাদিল্লা আতির রহমানে আবদা, যে দুনিয়ার সব কিছু আল্লাহর দাস হবে, এটাই স্বাভাবিক। দাসত্ব কেমনে আপনি ইচ্ছা করলেও না মরে থাকতে পারবেন না, ইচ্ছা করলে না আসে দুনিয়া থাকতে পারবেন না, ইচ্ছা করলে অসুখ আপনার দূর করতে পারবেন না, ইচ্ছা করলে করোনা ভাইরাসকে আরেক দেশে পাঠাইতে পারবেন না। এর অর্থ হচ্ছে আপনি কিন্তু দাস, আপনার উপর একটা জিনিস চলছেই। এখন আপনি ভালো একজনের দাস হবেন না শত কোটি মানুষের দাস হবেন, আপনি চিন্তা ভাবনা করবেন যে কার দাস হবেন। ইসলাম এটাই চায় যে আর পরস্পর দাসত্ব সৃষ্টি করো না, ওলাই এত্তাখাযা বাদুনা বারবাদান আরবাব মিন দুনিল্লাহ, একে অপরের রব হিসেবে হইও না, একমাত্র আল্লাহকেই ইলাহ হিসেবে মানো। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি চেয়েছেন। তিনি যখনই কোথাও চিঠি লিখেছেন তখন তিনি এই আয়াতটি পাঠাতেন, এই আয়াতটি পাঠাতেন হেরাক্লিয়া, রোম সম্রাট হেরাক্লিয়াসের কাছে তিনি এই চিঠির এই আয়াতটি লিখে পাঠিয়েছিলেন। কুলিয়া আহলুল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা বাইনাকুম, একটি কালেমে আসো দেখবা যে সব ঠিক হয়ে গেছে, যদি একমাত্র আল্লাহর ইবাদত করো তাহলে রাসূলুল্লাহ সাল্লামকে রাসূল হিসেবে মানো, দেখবা যে আর কোনো তোমাদের সমস্যা নেই, তোমরা ইসলামে গ্রহণ করে নিয়েছো, তোমাদের রাজ্য তো তোমাদের থাকবে, তোমাদের দেশ তোমাদের থাকবে, কোনো সমস্যা নেই। আর না হলে তোমাদের সাথে আমাদের শত্রুতা চলবেই, যেটা এটা এটার নাম হচ্ছে যে আলবারা আতমিনে শিরকে ওয়াহলি। আর যদি না হয় তোমরা কিছুই না মানো তো সাক্ষী থাকো এ সাধু বি আন্না মুসলিমুন, আমরা মুসলিম তোমরা মুসলিম নও, তোমরা কাফের, এটা অবশ্যই এই 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 জিনিসগুলো তোমাদের মেনে নিতেই হবে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে ইসলাম অবশ্যই যেই কারণে আরেকটা যেই কারণে ইসলামকে মেনে নিতে হবে, ইসলাম হচ্ছে একমাত্র গ্রহণযোগ্য দিন, এটা এই কারণ যে ইসলাম হচ্ছে দিন উত্তাহারুর মিন কুল্লি উবুদিয়া, আল্লাহ ছাড়া অন্য যে কোনো দাসত্ব থেকে মুক্তি করার দিন হচ্ছে ইসলাম। এই জন্য ইসলামের কাছে বেলাল রাদিয়াল্লাহু আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু একই কাতারে দাঁড়াতেন, কোনো সমস্যা হতো না, সেখানে কেউ কাউকে গাড়ির নিচে ফেলে মারতো না, কেউ কাউকে আক্রমণ করে মারতো না, সেখানে কেউ কাউকে বলতো না যে তুমি পিছনে থাকো কাতারে বসো অথবা তুমি পড়ার জন্য পিছনের টেবিলে বসো, এরকম কিছু বলতো না, সবাই একসাথে রসুলের দরবারে ছিল। রসুল এমন খাবার খেতেন যে খাবার লুকিয়ে রাখতো বেলাল তার যে বগলের নিচে লুকিয়ে রাখতো, রসুলের জন্য একটু খাবার সেটা রসুল খেতেন, কোনোদিন বলেন নাই বেলাল তুমি আমার মজলিসের সামনে থাকবে না পিছনে বসো, এমন কিছু বলেন নাই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ দীন ইসলাম এটা শিক্ষা দিয়েছে যে দাসত্ব একমাত্র আল্লাহর করবে, মানুষের সাদা কালো বা বিভিন্ন রঙে কোনো পার্থক্য নেই, ইসলাম সেই জিনিসটা শিক্ষা দিয়েছে। আরেকটি কারণে যেটা যে কারণে ইসলাম সবচেয়ে শ্রেষ্ঠ সেটা হচ্ছে ইসলাম দিনুল আইল মাল আকল, ইসলাম দিনুল আইল মাল আকল, ইসলাম হুয়া দিনুল আইল মাল আকল, আকল এবং দিন, এলম এবং আকল দুইটাকে প্রাধান্য দিয়েছে ইসলামে। এলম অর্থ হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারিমে দেখেন শুরু করেছে যে নাজির করেছে ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, পড়ো, পড়তে বলেছে কোরআনে কারিম বারবার যেখানে সেখানে বলেছেন যে লাআল্লাহুম ইয়াকিলুন, যাতে তারা বুঝতে পারে, আফলা তাআকিলুন, তোমরা কি বুঝবে না, বারবার সেটা বলেছে, বিবেকের যুক্তি খাটাতেও বলেছে, কিন্তু সেটাকে আল্লাহ দিনের উপরে খাটাতে বলে নাই, বুঝার জন্য বলছে, সেটা দিয়ে দিনকে বুঝার জন্য, সেটাকে খাদেম হিসেবে দিনকে দিনের খেদমত করার জন্য সেটাকে নিয়োজিত করতে বলেছে। তাহলে ইসলাম দিনুল এলমে ওয়াল আকল, এলম এবং আকলকে গুরুত্ব দিয়েছে এমন একটি দিন হচ্ছে ইসলাম। এর বাইরে আপনি দেখুন মধ্য যুগে যেটা করেছে যে খ্রিস্টান মিশনারিরা যেটা করেছে তখনকার সময়ে, সেটা হচ্ছে মানুষকে জোর করে ধরে নিত রাজাদের বাদশাদের সাথে, সেখানে তাদেরকে দিন যারা জানতো বিবেকের সাথে যারা বিভিন্ন জিনিস আবিষ্কার করে তাদের বিরুদ্ধে তারা নেমেছে, তাদেরকে হত্যা করেছে। ইসলাম কিন্তু এই জাতীয় কোনো কিছু আপনি খুঁজে পাবেন না কোনো দিনই। হ্যাঁ, ইসলামের মধ্যে যারা বিভ্রান্তি ঢুকিয়েছে, কোনো আবিষ্কার করেনি, ইসলামকে তারা বিচ্ছুত করতে চেষ্টা করে, তাদের কথা আলাদা, তাদের জন্য ইসলাম কঠোর হস্ত দমন করতে বলেছে, কারণ তারা নিজেরা আল্লাহ থেকে বেশি জানার দাবি করছে, সেজন্য তার শাস্তি অবধারিত। কিন্তু সেটা ব্যক্তি বিশেষ না, সেটা দিবে রাষ্ট্র, এবং সেটা হবে অবশ্যই আলেমদের অনুমোদন ক্রমে সেটা হতে হবে, সেটাই করা হয়েছে। কিন্তু কোথাও কোনো ভালো কিছু করেছে সেটাকে হার তাকা বলে, সেটাকে ইয়া বলে, দিন নষ্ট করেছে বলে, এমন কোনো কথা কোথাও ইসলামের মধ্যে পাওয়া যায় না। ভালো কিছু যেটা করছে সেটাকে সমসম্মান করে। আজও যদি কোনো কিছু করে, যারা ঘড়ি আবিষ্কার করেছে মুসলিমদের মাঝে তাদেরকে কেউ কোনোদিন খারাপ চিত্রি দেখে নেয়, অথচ যারা তখনকার সময়ে যারা বিজ্ঞানের কথা বলেছে তাদেরকে কঠিনভাবে আক্রমণ করেছে, বিভিন্ন
ধর্মের লোকেরা আপনারা সেটা জানেন, তাহলে বোঝা গেল ইসলাম সবসময় আলেমকে গুরুত্ব দিয়েছে। এমন গুরুত্ব দিয়েছে ইসলাম বলেছে কি, আল্লাহ তাআলা বলছেন ইয়ার ফাইল্লাহুল লাযিনা আমানু ওয়াল্লাযিনা মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, যারা ঈমান আনে এবং যাদেরকে আলেম দেওয়া হয়েছে তাদেরকে আল্লাহ তাআলা কয়েক গুণ মর্যাদাপূর্ণ দিয়েছেন। এই জন্য আলেম যারা তাদেরকে ইসলাম মর্যাদা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে যদি কেউ সূরা বাকারা বেশি জানতো তাকে নেতৃত্ব দিতেন, মৃত্যুর পরও যার কোরআন বেশি আছে তাকে আগে কবরে দিতেন যে এর সাথে একে দেওয়া হোক যদি জায়গা না পাইতেন, এরকম কাজ করেছেন। অর্থাৎ আলেম যতক্ষণ পর্যন্ত আলেমের ভিত্তিতে, দিনী আলেমের ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় তার নেতৃত্বের ব্যাপারটা নিয়েছেন, দিনী আলেমের ভিত্তিতে তার মর্যাদা নিরূপণ হয়েছে। আজও যে দিনী আলেমের ভিত্তিতেই শুধুমাত্র মর্যাদা নির্ধারিত ইসলামে, ইসলামে অন্য কোনো ভিত্তি নেই, অন্য কোনো বিষয় দিয়ে কেউ কোনো উপরে উঠতে পারবে না। যার দিনী আলেম বেশি আছে তাকে ইসলাম গুরুত্বের সাথে নিয়েছে, তাকে তার মর্যাদা দান করেছে। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা যারা দিন বুঝেছে, কোরআন বুঝেছে, তাদেরকে মর্যাদা দিয়েছে এবং তাদেরকে বলেছে যে এদেরকে আল্লাহ তাআলা নিজের যে সাক্ষী হিসেবে গ্রহণ করে নিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন শাহিদ আল্লাহ আন্নাহু লা ইল্লাহু ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, শাহিদ আল্লাহ আন্নাহু লা ইল্লাহু, যে তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, নিজে সাক্ষ্য দিচ্ছেন। ওয়াল মালায়েকাতু, মালায়েকারা সাক্ষ্য দিচ্ছেন, কারণ তারাও ভুল করে তারাই সাক্ষ্য দিয়ে থাকবে। আর উলুল ইলম, যারা আলেম, যারা জ্ঞানী, যারা দিনী জ্ঞানী, যারা তারা ওই পর্যায়ে চলে গেছে, এর অর্থ হচ্ছে তারা ভুল করবে না। এদেরকেও আল্লাহ তাআলা সেই কাতারে রেখেছে, ফেরেশতাদের কাতারে উঠে গেছে, তারা ফেরেশতাদের কাতার একই কাতারে উঠে সাক্ষ্য দিচ্ছে আল্লাহ সম্পর্কে, তাওহীদের সাক্ষ্য দিচ্ছে। এদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন সেভাবেই। আর অন্যান্য বর্ণনা আমরা লম্বা না করলাম, শুধু এটাই বুঝি ইসলাম আলেম এবং আকলকে গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়েছে। তবে ইসলাম আকলকে খাদেম হিসেবে বলতে বলেছে, আকলকে কখনও প্রাধান্য দিতে বলা হয় নাই যে দিন যা আসছে তার মধ্যে আকল দিয়ে তুমি পরিবর্তন করো বা নিজের মতো করে একটা বানিয়ে নাও, এটা ইসলাম অনুমতি দেয়নি। কারণ নিজের মতো বানানোর অর্থ হচ্ছে তুমি আল্লাহর উপরে বেশি বোঝার চিন্তাভাবনা করছো। না, আকল তো সীমিত জিনিস, এবং কার আকল দিয়ে বিচার করবে, কার আকল দিয়ে বিচার করবে কোরআন হাদিসকে, বিচার করার জিনিস না আকল দিয়ে, আকল দিয়ে কোরআন হাদিস বোঝার জিনিস। এই জন্য ইবনে তাইমিয়া রহমতুল্লাহ সবসময় বলতেন বেআই আকল নিউজানুল কিতাব ওয়াস সুন্নাহ, কোন আকল দিয়ে আমি কোরআন হাদিসকে পরিমাপ করবো, কোন আকল দিয়ে? আবে আকল ইবনুল খতিব, ইবনে খতিবের রাইয়ের আকল দিয়ে, অর্থাৎ রাজির আকল দিয়ে কি বিচার করবো কোরআন হাদিসকে? আমার তো কোরআন হাদিসকে বিচার করতে হলে অবশ্যই কোরআন হাদিসকে বিচার করতে হবে কোরআন হাদিসের ভাষ্য দিয়ে, কার বাইরে দিয়ে নয়, আমার বিবেক দিয়ে কোরআন হাদিসকে শুদ্ধ অশুদ্ধ নির্ণয়ের জন্য নয়, বিবেক দিয়ে আমি কোরআন হাদিসকে খেদমত করব, একে বুঝে মানুষের মধ্যে সেটা প্রচার প্রসার করার জন্য শুধুমাত্র বিবেককে খাটাতে ইসলাম অনুমতি দিয়েছে। এর বাইরে বের হয়ে যাওয়ার অনুমতি ইসলাম দেয়নি, কারণ আপনি জেনে শুনে ইসলাম নিয়েছেন, বের হতে পারবেন না, এটা ইসলামের নির্দেশনা। বের হলে সেটাকে অপমান দেয়, অপমান করার অবস্থার জন্য নিয়ে যাওয়া হয়। আরেকটি জিনিস ইসলাম গুরুত্ব দিয়ে সেটা হচ্ছে মুসলিমরা, আর যে কারণে ইসলাম আপনি মেনে চলবেন, মুসলিমকে আল্লাহ তাআলা খায়রে উম্মাহ ঘোষণা করেছেন। ইসলামকে একমাত্র জীবন ব্যবস্থা, কারণ মুসলিম হচ্ছে খায়রে উম্মাহ, মুসলিম হচ্ছে উম্মতে শ্রেষ্ঠ একটি জাতি। আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারিমে তাদের সম্পর্কে বলেছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে খায়রা উম্মাহ, উত্তম জাতি হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এরা উত্তম হতে হবে, নিজে অদম হতে পারে ব্যক্তিগত পর্যায়ে অথবা সামাজিক পর্যায়ে, কোনো দেশের পর্যায়ে অথবা না বুঝার পর্যায়ে মানুষ অদম চলতে পারে, কিন্তু কোরআন ও হাদিসের মধ্যে আপনি কোথাও অদম কিছু পাবেন না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা যেন এরকম হও, অর্থাৎ উত্তম জাতি হয়ে যাও। এরকম যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে ছিল সাহাবায়ে কেরাম এবং তার অনুসারী তাবেইনরা, ইমামরা, তারা কিন্তু উত্তম জাতি হিসেবে সারা দুনিয়ার কাছে প্রসিদ্ধি লাভ করেছেন। এখন আমাদের বিভিন্ন চরিত্রের কারণে মানুষ হয়তো আমাদের খারাপভাবে খারাপ চরিত্র দেখছে, কিন্তু এটা তো ইসলামের প্রতিনিধিত্ব করি না আমরা। আমরা প্রতিনিধিত্ব করলে আমাদের উত্তম জাতি হতে পারতাম। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়ালাউ আমানা আহলুল কিতাব লাকানা খায়রাল লাহুম মিনহুমুল আকসারুহুল ফাসিকুন, সূরা আল ইমরান 110 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন তোমরা হচ্ছে উত্তম জাতি, তোমাদেরকে মানুষের জন্য বের করে দেওয়া, বের করা হয়েছে মানুষের মধ্য থেকে, বের করা হয়েছে মানুষের জন্য, বের করা হয়েছে মানুষের হেদায়তের জন্য, দাওয়াতের জন্য বের করা হয়েছে। তা মুরুনা বিল মা'রুফ, তাদেরকে তোমরা সৎ কাজে আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। আর আমরা এমন জাতি হয়ে গেছে উল্টা, আমরা সৎ কাজের আদেশ উল্টা সৎ কাজের প্রতি নিষেধ করি, অসৎ কাজ থেকে অসৎ কাজ নির্দেশ দিয়ে বসছি। এটা হচ্ছে আমাদের মুসলিমের নমুনা হচ্ছে এটা। এই জন্য দুর্ভাগ্যবশত এই জন্য মানুষ আমাদের থেকে দূরে পালিয়ে যাচ্ছে। অথচ আমাদের উচিত ছিল উল্টাটা হওয়া, যে মা'রুফ এবং মুনকার চিনব কী করে, আমরা চিনব কী করে যে এটা মা'রুফ এবং মুনকার, এটা ভালো এবং মন্দ, এটা চিনার জন্য তো কোরআন হাদিস বুঝতে হবে। কোরআনে করিম যা বলেছে তা অবশ্যই মা'রুফ, হাদিস যা বলেছে অবশ্যই মা'রুফ গ্রহণযোগ্য, সেটা অবশ্যই সুন্দর ভালো। আর যেটা কোরআনে কাজ নিষেধ করেছে, হাদিস নিষেধ করেছে এবং সাহাবা একরাম নিষেধ করেছেন, এগুলি সবই হচ্ছে মুনকার এবং নিষিদ্ধ জিনিস, এগুলি থেকে দূরে থাকতে হবে। তো এগুলির মাধ্যমে আমরা চলতে পারি, তাহলে অবশ্যই আমরা উম্মত এ খায়রু উম্মাহ হতে পারবো। এই জন্য ইসলামকে গ্রহণ করে নিতে হবে।
ইসলামী জীবন একমাত্র জীবন ব্যবস্থা, ইসলামী একমাত্র দিন, ইসলামে একমাত্র আল্লাহর দেয়া মনোনীত ধর্ম, আল্লাহর দেয়া মনোনীত দিন, এটাকে আমাদের এই সবসময় গ্রহণ করতে হবে। এটা একটা কারণ, যে কারণ এটা হচ্ছে খায়র উম্মা, আমরা খায়র উম্মা এবং মুসলিমরা খায়র উম্মা। এই জন্য ইসলামকে ছাড়া অন্য কোনো পথে আপনার কোনো খায়র উম্মা হতে পারবে না। একজন মানুষ, আপনি ধরেন আপনার দেশে বা বিভিন্ন দেশে আজ অনেকেই প্রশংসা করে যে এরা আমাদের সাথে ভালো ব্যবহার করে, এরা ভালো, কিন্তু আপনি জানেন না এরা ভালো ব্যবহার কেন করে, শুধু দুনিয়া মাদি দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ তারা ম্যাটেরিয়ালিজমের কারণে এটা করে। অর্থাৎ তারা বুঝে যে আজ যদি তার সাথে ভালো ব্যবহার করে কালকে আসবে আমার দোকানে কেনাকাটা করতে, এই জন্য করে, অন্য কোনো কারণ নয়। হয়তো তার চারিত্রিকভাবে ভালো আছে, এটা একটা কারণ, কিন্তু মূল কারণ হচ্ছে এটা, তারা আসলে কোনো স্বভাবের আশায় বা দিনের দিন হিসেবে সেটা প্রতিপালন করে না। সুতরাং সেটা প্রশংসা করার কিছু নেই। আপনার আমার কাজ হবে যে দিন হিসেবে নেয়া এবং সেটাকে আমাদের দিনের প্রতিনিধিত্ব করে, দিনকে উত্তম, আমাদের দিন যে উত্তম সেটা মানুষের কাছে সেটাকে নিজেকে সেটার সাক্ষ্য হিসেবে তুলে ধরা এবং সেটাকে প্রচার প্রসার করা, এটা আমাদের দায়িত্ব। তাহলে আমরা এই ইসলামকে, যে ইসলাম আল্লাহ দিয়েছেন সেটা এই কাজের জন্য দিয়েছেন যে আমরা যেন খায়রা উম্মা লিন্নাস, মানুষের জন্য উত্তম একটি জাতি হিসেবে বের হই, উত্তম জাতি হিসেবে বের হই, তাদেরকে অন্ধকার থেকে বের করে হেদায়তের আলো দেখাই, তাদের জন্য কল্যাণকর কাজটা করি, মানুষের মানব জাতির জন্য, পুরো মানবগোষ্ঠীর মানবগোষ্ঠীর জন্য যেটা কল্যাণকর সেটা করি, আমাদের আগুন জ্বালিয়ে না দেই, যেখানে সেখানে গণ্ডগোল না লাগে, ঝগড়া না লাগিয়ে দেই। এটাই ইসলাম চেয়েছে আমাদের কাছ থেকে, যে আমাদের যেভাবে মানুষকে দাওয়াত দিতে হয় সেই পথে তাদেরকে ভালো পথে দাওয়াত দিয়ে খারাপ পথে দূরে রাখি। এই জন্য ইসলাম হচ্ছে সবচেয়ে উত্তম দিন, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আর যে কারণে অষ্টম বা সপ্তম যে কারণ সেটা হচ্ছে উম্মতুল ওয়াসাত, ইসলাম হচ্ছে আল উম্মতুল ওয়াসাত। উম্মতুল ওয়াসাত কি? মধ্যম উম্মত, মধ্যম জাতি। আমরা কোরআনে কারিম দেখতে পাই আল্লাহ বলছেন ওকাজালিকে জালনাকে উম্মতুল ওয়াসাতান, মধ্যম জাতি। এটা দুইটা অর্থ, একটা হচ্ছে খায়ের উত্তম জাতি, মধ্যম বলতে দুইটা বোঝায়, ওয়াস্ত এবং ওয়াসাত। যদি হয় ওয়াস্ত তখন এক অর্থ, ওয়াসাত হলে আরেক অর্থ, আল্লাহ ওয়াস্ত বলে না ওয়াসাত বলছে, ওয়াস্ত অর্থ হলে ঠিক মধ্য বরাবর, আর ওয়াসাত অর্থ হলো মাঝামাঝি, অর্থাৎ সব কিছুতে ইসলামের স্ট্যান্ডার্ড যেটা সেটা হচ্ছে সবচেয়ে সুন্দরটা, এই জন্য এটার নাম হচ্ছে ওয়াসাত। ওয়াসাত তো ঠিক মধ্য হইতে হবে এমন নয়, একজন মানুষ ধরেন বললো যে 10টা গালি দিলে আপনি বললেন, আরেকজন 5টা গালি দিলে আপনি বললেন, আমি তো হলে 7.5টা গালি দিই, এটা নয়। ইসলাম বলে যে এখানে ভুল যেটা এটাকে পরিত্যাগ করতে হবে, যেটা শুদ্ধ সেটা নিতে হবে, সেটা এখানে ভুল, এই জন্য এটা হচ্ছে উত্তমটাকে বেছে নিতে হবে, যেটা উত্তম। এদ ফারবিল্লাতি আহসান, উত্তমটাকে দিয়ে যেটা অধম সেটাকে আপনাকে প্রতিরোধ করতে বলা হয়েছে। এই জন্য উত্তম উম্মত হিসাবে, মধ্যম উম্মত হিসাবে এবং শাহাতুল উদুল, ইনসাফকারী সাক্ষ্য হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে গ্রহণ, সমস্ত জাতির উপরে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়েছেন। এই জন্য ইসলামকে গ্রহণ করতে হবে, ইসলামকে আমাদের সারা জীবনে সবসময় ইসলাম নিয়ে আমরা গর্ববোধ করব, ইসলাম নিয়ে আমরা আত্মমর্যাদাবোধ নিব এবং ইসলামের সাথে অন্য কোনো দিনকে আমরা একসাথ করে দিব না, আমরা নিজেদেরকে মানব ধর্ম বলবো না, আমরা বলবো না ইসলাম পরিচয় দিতে লজ্জাবোধ করবো না, ইসলামের কর্মকাণ্ড আমাদের নিজেদের শরীরের মধ্যে রাখবো, ইসলাম দেখতে দাড়িগুলো দেখলে মানুষের খারাপ বলবো, দাড়ি কামাই ফেলবো না, ইসলাম আমাদের প্রভু পর্দা করে দেখে ইসলামের মধ্যে আমরা অপমানজনক হবে এটা এই জন্য পর্দা বন্ধ করে দিব না, আমরা আমাদের সন্তানরা দিনই মাদ্রাসায় পড়লে আমাদের মানুষে বলবে যে মোল্লা বানাচ্ছ এই জন্য এই যে, অথবা কেউ খারাপ বলবে তাকাবে আমাদের দিকে, এই জন্য ইসলাম ছেড়ে দিব না, আমরা আত্মমর্যাদাবোধে থাকবো। ইহুদির আত্মমর্যাদাবোধ তাদের অনেক বেশি এখন, এই জন্য তারা টিকে আছে, যে জাতি নিজের আত্মমর্যাদা নিজে বুঝে না তারা টিকে থাকতে পারে না। আমার এক বন্ধু বলছিল যে সে যাচ্ছিল যে একটা থেকে বিমানে করে যাচ্ছিল, সে তারে যে খাবার দিয়ে সে খেয়ে ফেলছে, ইহুদি বলছে যে আমি তো ইহুদি, আমার তো যে খাবার দিতে পারে না, স্পেশাল খাবারের ব্যবস্থা করা হয়েছে। মুসলিম যদি কোনো তার মর্যাদা বুঝতো তাহলে স্পেশাল খাবার, যে খাবার দিতে সেটা খাইতো না, চিন্তা করতো যে এটা হালাল কিনা আগে চিন্তা করি। একটা ইহুদির জন্য তারা ব্যবস্থা রাখলে আপনার জন্য রাখবে না কেন? আপনি আপনার মর্যাদা রাখতে পারেননি, আমি আমার মর্যাদা রাখতে পারি না বলেই আজ সমাজে এই অবস্থা তৈরি হয়েছে। আমাদের এক বন্ধু বলছিল একটা বাস্তব ঘটনা, সেটা হচ্ছে অসলো চুক্তি যখন হয়, এটা বলে আমি আমার বক্তব্য শেষ করবো ইনশাল্লাহ। অসলো চুক্তি যখন হয় তখন সেদিন ছিল শুক্রবার, মুসলিমরা শুক্রবার সালাত দাঁড়ায় নাই, চুক্তি যারা করবে সালাত পড়ে নাই, অসলো চুক্তি আলোচনা চালিয়ে গেছে। হ্যাঁ, এটা নাম দিয়েছে তারা যে সালাম, মোতামারুল সালাম, মোতামারুল কালাম, এটা কথা, কোনো সালাম শান্তি কিছুই হয়নি। তো ওই শুক্রবারে তারা কথা বলছে, নামাজ পড়েনি, শনিবারে আসার পরে ইহুদিরা বলছে আজকে তো আমরা কাজ করবো না, কারণ আজকে তো আমাদের আবাদতের দিন, বাস তারা আলোচনা করে নাই। রবিবারে দেখে দেখে ইহুদি নাসাররা বলে রবিবার বলতে আজকে তো আমরা কাজ করবো না, আমরা তো রবিবারে কাজ করি না, রবিবারে আমাদের ছুটির দিন, বাস
ঠকে গেল কারা? মুসলিমরা নিজের মাপদায়ের উপর, নিজের নীতির উপরে, নিজের আত্মমর্যাদাবোধ না থাকলে মানুষ যেভাবে হেরে যায় সব জায়গাতে, সেরকম আজ মুসলিমরা সব জায়গায় হেরে যাচ্ছে। নিজের কোনো কিছু দেখলে নিজেকে মর্যাদা সুরের মতো থাকতে চায়। নামাজ পড়তে গেলে মনে করেন কেউ যেন না দেখুক আমি নামাজ পড়ি, কেন সেটা করবে? আত্মমর্যাদাবোধ নিয়ে কাজ করুন। আপনি মুসলিম, আপনি নিজের পরিচয় থাকা দরকার। আমি মুসলিম, আপনার কর্মকাণ্ডে পরিচয় পাবে, আপনার কর্মকাণ্ডে পরিচয় পাবে যে আপনার একটা আলাদা আইডিওলজি আছে। আপনি সবার সাথে স্রোতে গা ভাসিয়ে দিবেন না। হারামটাকে হারাম বলা শিখুন, পরিবারের মধ্যে সেটা প্রতিষ্ঠিত করুন, সমাজে প্রতিষ্ঠিত করুন। আপনার রাজত্ব, আপনার যার যেখানে আছেন, যেখানে আল্লাহ তাআলা আপনাকে বসিয়েছে ক্ষমতা, সেখানে আপনি ইসলামকে নিয়ে গর্ববোধ করুন, ইসলামকে প্রতিপালন করার জন্য আপনি সেটাকে নিয়ে চেষ্টা করুন, কাজ করুন। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করবেন। এর বাইরে অন্য কোনো জায়গাতে ইসলাম চালু করতে, ইসলামের নিয়ে কেউ যদি কথা বলে, ইসলামের বাইরে কথা বলে, আপনি সেখানে অবশ্যই প্রতিবাদ করুন। এই অন্তত প্রতিবাদ করা আপনার দায়িত্ব। এটা না হলে আপনি মুসলিম হতে পারেননি, আপনি তথাকথিত লোকদের অন্তর্ভুক্ত হলেন যারা দুনিয়াতে কেন আসছে সেটা জানেনি, আর কেন চলছে সেটাও জানে না, এবং কোথায় যাবে সেটাও তারা জানে না। আল্লাহ আমাদেরকে দিনের উপরে সাবেত কদম রাখুন, এবং এই দিনের উপরে আমাদের মৃত্যু দিন, আমরা যেন ইসলাম না গ্রহণ করে মৃত্যু না মারা না যাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহু। ইসমাইল ভাই, ইনশাল্লাহ আমরা এখন প্রশ্ন উত্তর পর্বেতে যাবো। ইনশাল্লাহ প্লিজ আপনাদের সবার কাছে অনুরোধ রাখতেছি, আপনারা বিষয় ভিত্তিক আজকের ক্লাসের উপর ভিত্তি করে প্রশ্নটা রাখবেন, এবং যারা প্রশ্ন রাখতে চান হ্যান্ড রাইজ করেন। আপনি জুমের একদম বটম রাইট কর্নারে তিনটা ডট আছে, ওইখানে গেলে আপনি হ্যান্ড রাইজের একটা অপশন আছে, ওই অপশনটাতে আপনার হাত হ্যান্ড রাইজের ক্লিক করলে আপনি প্রশ্ন রাখতে পারবেন। ইনশাল্লাহ আমরা আপনাকে প্রশ্ন রাখার ইয়ে করব। আহলে কিতাবদের মেয়েদের বিয়ে করতে পারবে, ইসলাম এটা অনুমোদন করেছে, এখনও আছে, এই কার্যকর থাকবে। তবে শর্ত হচ্ছে, কিছু শর্ত আছে ইসলামে। এক নম্বর শর্ত হচ্ছে সত্যি সত্যি সে কিতাবে বিশ্বাসী হতে হবে। এক নম্বর শর্ত কিতাবে বিশ্বাসী হতে হবে, নাস্তিক হতে পারবে না। বর্তমানে যে ইউরোপ আমেরিকা যে নাস্তিকতা ছড়িয়ে যাচ্ছে, সেরকম নাস্তিক হতে পারবে না। নাস্তিক হলে সেটা আহলে কিতাব হয় নাই, সে কিতাবে বিশ্বাসী, অর্থাৎ আল্লাহতে বিশ্বাসী এবং কিতাবে বিশ্বাসী, এটুকু হতে হবে এক নম্বর। দুই নম্বর শর্ত হচ্ছে যে মহসানাত, আল্লাহ বলছে মহসানাত অর্থাৎ পবিত্রা হতে হবে, বেবিচারিণী, অর্থাৎ সে যেখানে সেখানে শুয়েছে এরকম মানুষ হতে পারবে না। সোজা কথা এটা, সে ছোটোকাল থেকে পবিত্র হয়ে গড়ে উঠছে, এরকম লোক হতে হবে। তিন নম্বর শর্ত হচ্ছে যদি সন্তান সন্ততি হয় আপনার তত্ত্বাবধানে আসবে, তার তত্ত্বাবধানে যাবে না, সেরকম সিওরিটি থাকতে হবে। এই তিন শর্ত যদি প্রতিপালন করতে পারেন, এই তিন শর্ত প্রতিপালন করতে পারেন, তাহলে আপনি আহলে কিতাবদের মেয়ে বিয়ে করতে পারবেন, শরীয়তে এখন নিষেধ করা হয়নি। আমি আপনাকে এই জন্যই বলছি, আমি আপনাকে এই জন্যই বলেছি তিন নম্বর শর্ত জরুরি। কেন জরুরি জানেন? জরুরিটা বুঝিয়ে বলেন। সেটা হচ্ছে আল্লাহ তাআলা কেন নারীদেরকে দিতে বিয়ে করতে বলছে, নারীকে পুরুষের, ওদের পুরুষের কাছে বিয়ে দিতে বলে নাই কেন? কারণ একটাই, যে প্রভাবের বিষয়টা রয়ে গেছে, প্রভাবের বিষয়টা রয়ে গেছে। নারীরা যখন প্রভাবিত, যদি এখানে যদি কোনো মুসলিম নারীকে দেয়া হয়, সে তার স্বকীয়তা বজায় রাখতে পারবে না, তার ইমান থাকবে না, তার সন্তানরা ইমানদার থাকতে রাখতে পারবে না। কারণ নারীদের পুরুষের দিকে নেসবত হয়, সম্পর্ক হয় শরীয়তে। আমাদের দিকে আসলে সুবিধা এটাই যে আমাদের শরীয়তে, আমাদের নিয়মে যে কোনো সন্তান হবে, যে পিতা তার দিকে সন্তানের সম্পর্ক হয়, কিন্তু যেখানে সন্তানের সম্পর্ক হয় মায়ের দিকে, সেই জায়গাতে কিন্তু এই বিয়ে করা চলবে না। সোজা কথা এটাই।
এই জন্য আমাদের শরীয়ত স্পষ্ট, এবং কেউ যদি না মানতে পারে সেক্ষেত্রে আমরা শরীয়ত আল্লাহ আল্লাহর আল্লাহর বিধানে হাত দেওয়ার ক্ষমতা রাখি না, কিন্তু আল্লাহর বিধানের আমরা ফাহওয়ার নাস বুঝি। ফাহওয়ার নাস হচ্ছে আল্লাহর বিধান এটা চায়, এটাকে বলা হয় আল্লাহর বিধানে যেটা চেয়েছে সেটা আমরাও জানি, সেটা আমরা বললাম। এখন যদি কেউ যদি কোনো বলে যে আমি মানবো না, তাহলে সে দিন থেকে বেরিয়ে যাবে ধীরে ধীরে, এটাই কথা। এখন এখন কেউ যদি বলে যে আমি কোরআনে কারিমের একটা অর্থ উল্টাপাল্টা অর্থ করে যদি কোনো বলে যে আল্লাহ তাআলা নাসারাদের প্রশংসা করেছে, এখন আমি নাসারা হয়ে যাই হবে, তো এটা তো হবে না। কোন জায়গায় প্রশংসা করছে সেটা দেখতে হবে। তো এখানেও কী জন্য নারীদেরকে, যদি নারীদেরকে বিয়ে করতে বলছে, পুরুষদেরকে বিয়ে পুরুষদের কাছে বিয়ে দেওয়ার অনুমতি দেয়নি, এটা বুঝতে হবে। কারণ যেটা হচ্ছে যে সাধারণত ইসলামের দৃষ্টিতে যেটা সেটা হচ্ছে তখনকার দৃষ্টিতে যেটা ছিল যে নারীদের দিকে পুরুষের দিকে সম্পর্কযুক্ত হয় সন্তানরা, এখন হচ্ছে কি নারীদের দিকে, সুতরাং সেখানে বিয়ে করার কোনো মানে হয় না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শেখ, জাযাকাল্লাহ খাইর আপনার এত সুন্দর লেকচারের জন্য। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা কোশ্চেন হচ্ছে আপনার কোশ্চেনের আনসারের ক্ষেত্রে, সেটা হচ্ছিল আপনার একটা লেকচারে আমি শুনতে পাচ্ছি বা দেখছিলাম, সেটা হলো সপরিবারে কাফের রাষ্ট্রে গিয়ে বসবাসের বিধান। এইটা যখন আমি শুনলাম এরপর থেকে আমার ভিতরে কেমন একটা অস্থিরতা কাজ করতেছে, কারণ আমি তো ইংল্যান্ডেই আছি, যদিও সপরিবারেই আছি, কিন্তু নিজের কাছে কিছুটা স্বস্তি এটা বোধ করি, যেটা হচ্ছে যে মৌলিক কিছু বিষয় আমরা এখানে পালন করতেছি, যেটা আসলে বাংলাদেশ থেকে কম্পারেটিভলি এখানে অনেক সুবিধা আমাদের, যেটা ইবাদতের ক্ষেত্রে, কিন্তু দাওয়াতের ক্ষেত্রে হয়তো অনেক সমস্যাগুলো আছে। কিন্তু আপনার লেকচার শোনার পরে যে পাসপোর্ট এইটা সেটা, এখন আমি আমার যে সন্তান তারাও খুব ছোট, তো এদেরকে গ্রো করার যে মন মানসিকতা যে মাদ্রাসার লাইনে বা আরবিক লাইনে দিব, এখন সেই ক্ষেত্রে কি আমার এই রাষ্ট্রে পাসপোর্ট নিয়ে থাকাটা কি জায়েজ হবে না কেমন বাংলাদেশেই মুভ হতে হবে, একটু যদি ক্লিয়ারলি বলেন তাহলে মেন্টালি একটু মানে রিক্রিশনটা আসে। কারণ অন্যান্য সাহিত্যের বা অন্যান্য অনেক অনেক ফতোয়া দিয়ে থাকে, সেগুলো আসলে আমার কাছে মানে অ্যাকসেপ্টেবল লাগে না আর কি। এখন আপনি যদি একটু সব বলেন তাহলে খুব উপকৃত হবো আর কি। আমি কি মনে করছেন এখন আপনি আমার ফতোয়া পরিবর্তন করে ফেলবো? আমি বাস্তবতা বুঝি, শুনেন শুনেন, আপনি আছেন ঠিক আছে, এখন হয়তো আপনাকে ছাড় দিচ্ছে থাকার জন্য, এখন হয়তো আপনাকে ছাড় দিচ্ছে থাকার জন্য, শোনার জন্য, এখন আপনার ছেলের পড়তে পারতেছে, অনেকেই আমি জানি আমাদের পরিচিত মাদানিদের অনেকেও এখানে আছে, কিন্তু পরিণতি শেষ কী হবে এটা আপনিও বুঝেন আমি বুঝি। বাংলাদেশের অনেক মানুষ যে শ্যামসং চৌধুরী হয়ে গেছে, অনেক মানুষ যে ধীরে ধীরে ওই সমাজের একজন কীট হয়ে গেছে, এটা কিন্তু আপনি জানবেন। আমার কাছে বহু মা কান্নাকাটি করছে, বিশ্বাস করেন, বহু মা, একজন দুইজন না, অস্ট্রেলিয়াতে তাদের সন্তান অস্ট্রেলিয়ান হয়ে গেছে। আমি অস্ট্রেলিয়ান তো কোনো ধর্ম না, আপনার মুসলিম অস্ট্রেলিয়ান থাকুক, কয় না আপনি বুঝবেন না সেটা, এখানে এই পরিবেশে রাখা যায় না। 18 বছর হওয়া পরে তাকে আর কোনোভাবেই আপনি কথা বলতে পারছেন না, সন্তানকে আপনি আঘাত করতে পারবেন না, মারতে পারবেন না, আপনার বাসায় চলে আসবে পুলিশ, আপনি কতটুকু যাবেন? আমি এগুলো কিছু আপনি মনে করছেন আমি কিছুই বুঝি না। আপনার হয়তো এখন ভালো আছেন সেটা আপনি বলতেছেন, আপনি যতদিন থাকবেন রাখেন, কিন্তু আপনি এদেরকে আমানতের খেয়ানত করবেন না। আপনি যতক্ষণ পর্যন্ত রাখেন যে আমার এখানে ভালো অবস্থান আছে থাকছি, কিন্তু আমি মাথায় রাখতে হবে যে আমার সন্তানকে এখানে রেখে গেলে ভবিষ্যতে তারা যে কাফের হবে না এর সিউরি দেওয়া যাচ্ছে না। কারণ এই পরিবেশটা এরকম যেখানে এই অবস্থা হবেই, অলরেডি হয়ে যাবে, আপনারা জান ভালো করে জানেন, আপনাদের যারা এখানে সিলেটি কমিউনিটি আছেন ওখানে অনেকেই দেখবেন যে সিলেট থেকে মেয়ে নিয়ে যাচ্ছে ওখানে, লন্ডনের মেয়ে বিয়ে করাচ্ছে না, কেন করাচ্ছে না এটা বাস্তব কথা বুঝেন। লন্ডনের মেয়েরা খুঁজে বাইরে পাওয়া যাচ্ছে না, রাস্তায় পাওয়া যায় এদেরকে, এদেরকে ঘরে পাওয়া যায় না, এরা পরিবেশ ভিন্ন হয়ে গেছে। তো আপনার আমার বুঝতে অসুবিধা কেন হচ্ছে যে আমার ভবিষ্যতে আমার সন্তানের জন্য এরকম একটা তৈরি হবে, আমার মেয়ে একজনের সাথে চলে যাবে, ছেলে একজনকে ঘরে নিয়ে আসবে রাতের বেলা, আপনি কিছু করতে পারবেন না, আপনার ওয়াইফও কিছু করতে পারবে না, এবং ভবিষ্যতে এটাকে স্বাভাবিক মনে করা হবে। এরপর বলা হবে যে এখন আর পুরাতন দিনের চিন্তাভাবনা করা চলবে না, আমরা এখন আধুনিক, আমরা এখন আধুনিক মানুষ, আধুনিক মুসলিম, আধুনিক চিন্তাভাবনা এটাকে। সুতরাং আপনি আমি মনে যতই মনে করেন না কেন, আমাদের মাশায়েখদের এবং ওলামাদের যে মত এর বাইরে আমি কোনো আপনাকে কোনো ছাড়ে চিন্তাভাবনা করছি না, কিন্তু আপনি এটা কয়েকটা জিনিস করতে পারেন, যতদিন আপনার কাছে নিয়ন্ত্রণ ক্ষমতা আছে ততদিন নিয়ন্ত্রণ করেন। যখন দেখবেন যে আপনার আর কাছে নিয়ন্ত্রণ সেখানে কিছু করার মতো কিছু নেই, আপনি এমন নয় যে আপনার কথা দ্বারা পরিবর্তন হবে কোনো কিছু পরিবর্তন, এমন অবস্থা যায়নি আপনাদের কাছে, সেরকম কিছুই নেই, তখন আপনার আমার উচিত হবে না সেখানে স্থায়ীভাবে বসবাস করা। অবদান যতদিন থাকতে পারেন থাকবেন, আবার চলে আসবেন যখন দেখবেন যে আর অবস্থান আমাদের নড়বড় হয়ে যাচ্ছে। আল্লাহর দিন আলহামদুলিল্লাহ, হিজরত কেন কেয়ামত পর্যন্ত থাকবে, হিজরতের কারণ তো হচ্ছে এটা, দুর্ভাগ্যবশত একসময় মানুষ হিজরত করতো দিন বাঁচাতে, এখন দিন বেচতে যায়, আগে বলতো দিন বাঁচাতে যাই এখন দিন বেচতে যাই। আপনার সন্তানরা যে মদ বিক্রি করবে না, এটা সিউরিটি আপনি দিতে হবে। বাংলাদেশে আপনি মদ বিক্রি করতে গেলে পুলিশে ধরবে,
যেখানে সেখানে মদ বিক্রি হয় না, দুটো জায়গায় বিক্রি হয়। হ্যাঁ, তারপরে একটা সামাজিকতা আছে, একটা আলেমদের মজলিস আছে, কথা আছে, শুনতে ওয়াজও শুনতে পারেন আপনি, কিন্তু রাষ্ট্রীয়ভাবে বিরোধিত হলে সেটা বিরোধিতাও কথা বলতে পারেন। কিন্তু এমন একটি জায়গা বাস করে মানুষগুলো ইউরোপ আমেরিকাতে, সেখানে আপনি যতই বলেন না কেন আমাদের এই আছে সেই আছে, মনকে জিজ্ঞাসা করুন, আমি কাউকে বিরোধিতা করবো না। আল্লাহর কাছে যদি আপনি মনে করেন যে সত্যি সত্যি আমার সন্তান থাকতে পারবে দিনের উপরে, ভবিষ্যৎ প্রজন্ম দিন নির্ভর থাকবে এবং আপনি চোখের সামনে দেখেন না কোনো কিছু, আমার তো কিছু বলার নেই। মূল জিনিস হচ্ছে আসলেই কি দিন কতটুকু রক্ষা করতে পারবে। অনেকে বলে যে আমরা বাংলাদেশের দিন খারাপ হয়ে যাচ্ছে, দিন খারাপ হয়ে গেলেও সেটার থেকে আপনার পরিমাণ কোনটাতে বেশি, যেটা আপনার স্বাভাবিকভাবে পুরো গোড়া পর্যন্ত পরিবর্তিত, সেটার সাথে আপনি এটাকে এক করার কোনো সুযোগ নেই রে ভাই, তত কথাই বলেন। জি, তো আলহামদুলিল্লাহ অনেক মাদ্রাসা যে আমাদের সিলেটি কমিউনিটি বা অনেক আলেম আছেন যারা আলহাদারি বা বিভিন্ন জায়গা থেকে আসেন, তো ওনারা যে মাদ্রাসা গুলো তৈরি করছেন, যদিও অনেক আবার আমাদের যে সালাফি মানহাজের আছেন সালফে সালেহীন, তিনি ওনারা বলতেছে যে লোয়ার গ্রেডে, এখন এইখানে মাদ্রাসা গুলো প্রাইভেট সিস্টেম, যদি এইখানে বাচ্চা গুলো হয়তো তারা ইকন ইকন চায় তারা ওই যে দেওবন্দি এই টাইপের হবে, তো এই ধরনের থেকে যেহেতু আমাদের সালাফি মানহাজের কোনো মাদ্রাসা এখনো গড়ে উঠে নেই বা আমার জানা মতে নেই বা আমাদের সোর্স এর নিউজ পাইনি, তো সেই ক্ষেত্রে এইসব মাদ্রাসা আপাতত দিয়ে পরবর্তীতে যেহেতু ওদের সাথে একটা কমিউনিকেশন স্কিলের একটা ফ্যাক্ট আছে যে ইংলিশটা ওদের সাথে, তো সেই ক্ষেত্রে কি এইসব মাদ্রাসা দিয়ে হাফিজি পড়ে তারপরে কি মুভ হওয়াটা বেটার হবে, নাকি এখনই আমার আস্তে আস্তে যে মানে ইনিশিয়াল মানে প্রথম অবস্থাতেই মুভ হওয়াটা বেটার হবে একটু আসলে দিন থেকে, কারণ আমি দিনের পথে চলতে চাই, কারণ যদিও আমার আসলে একটা ডিটাচ হয়ে গেছি আপনাদের বিভিন্ন লেকচার দেখে, হয়তো এটার ভিতরে আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তা খুলে দিয়েছেন, একটু চেষ্টা করতেছি মোটিভেটেতে ইসলামের সঠিক পথে চলার জন্য আর কি। আমার যতটুকু জানা আছে যুক্তরাজ্য বা বিভিন্ন ইউরোপিয়ান রাষ্ট্রগুলোতে, আলহামদুলিল্লাহ কানাডা বা আমেরিকাতেও আছে, বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন সেন্টারে যে হেফজখানা আছে কোরআন, আমরা আমাদের বুঝার ক্ষেত্রে আসুন, আমরা আগে কিন্তু কোরআন দিয়ে শুরু করতে হয়, নিয়ম হচ্ছে এটা, ইসলামের নির্দিষ্ট হচ্ছে এটা, কোরআন দিয়ে কাতাতিব বলে এটাকে, মানে আগে মক্তব দিয়ে শুরু করতে হয়, যেটা বলে আমাদের আগে যেটা ছিল এটা ছিল সঠিক ধারা, এই মক্তব্য ধারাটা উঠে গেছে এখন প্রতিষ্ঠানের ধারা চলে গেছে। প্রতিষ্ঠানিক ধারাতে কিন্তু দিনকে পরিপূর্ণভাবে শেখা হয় না, পাশ করা হয়, ডিগ্রি হয়, সার্টিফিকেট হয়, কিন্তু দিন শেখা হয় না। তো মক্তব্যের ধারাটাতে যদি কোনো আপনি পড়াইতে পারেন আপনার দিন তাকে ছোটোকালে, দিন কোরআনের হাফেজের হেফজের যে অংশটা এটা কমপ্লিট করালে, অথবা দিন যতটুকু পারে পুরো না পারুক কিছু অংশ হেফজ করাবে, দিনের সম্পর্কে জানবে, দিনিয়াত মৌলিক জিনিসগুলো জানবে, শুক্রবার স্কুল যেগুলো আছে আপনাদের উইকেন্ড স্কুল সেগুলোতে শিখলো, অর্থাৎ তাকে প্রাথমিক ধারণাটা পুরোপুরি দিতে হবে। এরপরে আপনি তার আপনার সন্তানকে এমন কোনো মাদ্রাসা খুঁজবেন যেখানে সহি আকিদাত এবং দারসের আছে, আশা করি সেখানে আছে, আপনি খোঁজ পান না, যারা পায় তাদের থেকে জেনে নেবেন, তাদের থেকে জেনে নেবেন, আমি যতটুকু জানি ওখানে আছে, আপনি ওখানে অনেক ভাই পড়ছে আমি যতটুকু দেখছি শুনছি, আপনি ওদের থেকে জেনে নেবেন, পড়াচ্ছে তাদের সন্তানদেরকে। কিন্তু আমি বলবো যে যাদের আকিদা বিশ্বাসের সমস্যা, ওদের ওখানে পড়ানোর অর্থ হচ্ছে আপনি কিন্তু আবার তাকে বিব্রত অবস্থা করছেন এবং শেষ পর্যন্ত সে আবার ওই সমাজে মিশে যাবে। এখানে আমরা যে জিনিসটা চাচ্ছি বা আমরা যেটা চাচ্ছি এর বিপরীত চাচ্ছে ইউরোপীয় সমাজ, ইউরোপীয় সমাজ চাচ্ছে যে আমরা ওই সমাজের সাথে আপনারা মিশে যান মুসলিমরা। হ্যাঁ, মিশে যাওয়ার কী জন্য মিশবেন, যে ইউরোপিয়ান না আমরা ইউরোপিয়ান না, আমরা ইউরোপিয়ান মুসলিম হতে পারেন, আপনি ইউরোপিয়ান মুসলিম ইউরোপিয়ান হয়ে যাবেন না শুধু। তো এই জন্য ওদেরকে আমি মনে করি এটা আর কি, যে আগে থেকেই ভালো জায়গায় পড়াতে হবে, নিজেরা প্রতিষ্ঠা করেন, আপনার দশজনে মিলে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, সমস্যা কী, ভালো দশজন তো পাওয়া যায়, চল্লিশ পঞ্চাশজন তো পাওয়া যায়, এই যে যেই ভাইরা আপনার আয়োজন করছেন আমাদের তো পঞ্চাশজনের মতো মনে হচ্ছে, আপনারা মিলে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করুন, মানসম্মত একটা মাদ্রাসা করুন, দূর দূর দূরান্ত থেকে মানুষ এসে পড়বে, সেখানে পড়বে, সুতরাং এখানে এই যারা আকিদাগত বিভ্রান্তি নেই ওদের মাদ্রাসায় পড়াতে পারবেন এবং নিজে ঘরে তাদের আকিদা শিখিয়ে দেবেন। আর যদি এটা না পারেন তাহলে আপনি তাকে ছোটো কাল থেকেই তাকে দিনে ঘরেই পড়ান, পরীক্ষাটা দেবেন, এরকম কাজ করাতে পারেন। এর বাইরে তাদেরকে অন্য কোনো কাজে নিয়ে তাদেরকে যদি একবার যদি তাদের মনের ভিতরে ভুল তথ্য গেঁথে যায় এদেরকে সোজা করা খুব কঠিন হয়ে যায় পরবর্তীতে। এই জন্য আমরা ছোটো কাল থেকেই তাদেরকে সঠিক পথে নেওয়ার জন্য একটা প্রচেষ্টা চালাতে বলি, নিজেরা কিছু নিজেরা স্থায়ী একটা মাদ্রাসা করুন যেখানে বিশুদ্ধ আকিদার দাস দেওয়া হবে, বিশুদ্ধ পদ্ধতিতে পড়ানো হবে, বিশুদ্ধ দিন পড়ানো হবে, কোনো কারো বিশুদ্ধ গান নয় কারো বিরুদ্ধে, কিন্তু যেন আবার তথাকথিত কোনো গণ্ডির ভিতরে নির্দিষ্ট কোনো দলীয় চিন্তাভাবনার ভিতরে কোনো প্রতিষ্ঠানে পড়ালে আপনার সমস্যা সেটা করা যাবে না, সেটা থেকে বাইরে রাখতে হবে, যেখানে সেটা পান সেখানে পড়াবেন, কোনো সমস্যা নেই। আমি বলি না যে আপনার সন্তানকে আপনার দূরে রেখে দেবেন, সেখানে আমি বলি না, এটা আমি কখনো বলি না যে কেউ তার সন্তানকে দূরে রেখে পড়াবে, কারণ হয় না, আজকাল এমন অবস্থা তৈরি হয়েছে কেউ সন্তানকে দূরে রাখলে এটা পড়াই হয় না, এই জন্য সেটা থেকে অবশ্যই বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আর কোনো
প্রশ্ন এই মুহূর্তে কেউ করতেছেন না শেখ? আলহামদুলিল্লাহ আজকে আরেকটা প্রশ্ন আসছে শেখ আমাদের ভাই ফারহান, আপনার প্রশ্নটা রাখেন প্লিজ। জি বলেন। জি শুনতে পাচ্ছি। আমি শুনতে পাচ্ছি, আপনি বলে যান। সালাতে যখন ওয়াক্ত শুরু হয় তখন মানে মোবাইল থেকে মানে আজান বাজানো হয়, মোবাইল থেকে আজান দেওয়া হয়, মানে সেটা মানে অনুমতি আছে? আজান আজান এবাদত, আজান এবাদত। সুতরাং মোবাইলে বা ক্যাসেটে বা কোনো ইনভয়েসের মাধ্যমে যদি আজান দেওয়া হয় এটা আজান হবে না, এটা হচ্ছে বিশুদ্ধতম মত। কারণ হচ্ছে আজান এবাদত এবং আজানের জবাব দিতে হয়, এবং আজান একটা অর্থকরী অর্থ আছে এমন জিনিস, এটা বাজারে দেওয়ার জিনিস না। এই জন্য হ্যাঁ মোবাইলে যদি কোনো আজান দেওয়া হয় সময় বোঝানোর জন্য সেটা জায়েজ আছে, কিন্তু মোবাইলের আজান দিয়ে সালাত আদায় করবেন সেটা হবে না। অর্থাৎ আজান যথেষ্ট মনে করবেন মোবাইলের আজান অথবা বিভিন্ন বর্তমান ভার্চুয়াল জগতের বিভিন্ন মিডিয়ার আজান দিয়ে আপনি নিজেকে যথেষ্ট মনে করবেন, যথেষ্ট নয়, এটা ঠিক নয়। বরং আজান এমন একটি এবাদত, এখানে আপনার অবশ্যই ব্যক্তি অর্থাৎ আকল বলা লোক থাকতে হবে, যেখানে সে আজানের প্রত্যেকটি শব্দের সাথে নিজে তাফায়ুল করবে, নিজে এটার সাথে নিজেকে সংযুক্ত করবে এবং বিশ্বাস করবে এই নিয়তের বিষয় আছে। এই জন্য আজান কোনো মোবাইল দিয়ে আজান দিলে হয় না। মোবাইলে আজান সেট করতে পারেন আপনি আজান ওয়াক্ত বোঝানোর জন্য, এটা না জায়েজ না, কিন্তু এটাও আমাদের সৌদি আরবের যে অর্থাৎ যেটা রাবেতার আলম ইসলামের যে সংস্থা তারা বলেছে যে এগুলির মাধ্যমে যদি অপমানজনক কোনো অবস্থায় পড়তে হয় তাহলে এগুলি ব্যবহার করবে না। এই এই ইয়াগুলো অর্থাৎ এই সিম্বলগুলো দিনে যে শরীয়তের যে নির্দেশনগুলো ইয়াগুলো এই আয়াতগুলো বা নির্দেশনগুলো এগুলো ব্যবহার করবে না। আল্লাহ হাফেজ। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু, আজকের মতো বিদায়। ইসমাইল ভাই আপনার ওই কথা মিউট হয়ে গেছে, প্লিজ আনমিউট করবেন প্লিজ। ইসমাইল ভাই কোথায় এখনই? জি এখন ঠিক আছে, জাকাল্লাহ। শুনেন না আগের প্রশ্নটা শুনছেন না? ঠিক আছে, আচ্ছা আল্লাহ হাফেজ তাহলে। আবু আনাম ভাই আপনার প্রশ্নটা রাখেন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি বারাকাতুহু। আমার প্রশ্ন হলো, আমরা শুনতে পাচ্ছি যে ইনশাল্লাহ এই যে বর্তমান জামানায় যেমন যারা সেকুলার রাজনীতি করেন তারা অনেক সময় অনেকে বিশ্বাস করেন যে ইসলাম ধর্মের যে বিধিবিধান আসছে, যেমন চোরের হাত কাটা যদি সে চুরি করে তাহলে এগুলা বর্তমান জামানায় মানে প্রচলন করা সম্ভব না, অথবা এটা বর্বর আইন, এই ধরনের বিশ্বাস যারা করেন তাদের বেলা মানে ইয়েটা কি হবে? তারা ইমানদার না, তারা কাফের। যারা মনে করবে যে ইসলামের বর্তমান বিধিবিধান আমলযোগ্য নয় কোনো একটা সামান্যতম জিনিস, তারা ইমানদার থাকতে পারে না, তারা কাফের হয়ে যাবে, এটা মনে রাখতে হবে। সামান্যতম জিনিসকে যদি কোনো ইসলামের অস্বীকার করা হয় যেটা এখন চলবে না, তারা কাফের। এটা বিল ইজমাই মাসালা, ইজমা, এতে কোনো দ্বিমত নাই কারোই। এখন প্রশ্ন হচ্ছে ব্যক্তিকে কাফের বলবেন কি না। একটা হচ্ছে সামগ্রিক নীতি বর্ণনা করা যে যারা এটা বলবে তারা কাফের। এখন একজন ব্যক্তিকে কাফের বলার দায়িত্ব আপনার নয়, তাকে আগে তাকে জানাতে হবে জিনিসটা যেটা কুফুরি, তারপর সন্দেহ থাকলে সেটা দূর করতে হবে। তারপর সন্দেহ দূর হওয়ার জরুরি না, অর্থাৎ সে সন্দেহ দূর করে ফেলতে হবে আপনার জরুরি না, কিন্তু তাকে সন্দেহ দূর করার চেষ্টা করতে হবে আপনার। এই দুইটার পরে তারপর যদি বাড়াবাড়ি করে তখন সেখানে কুফুরির প্রশ্ন আসবে এবং সেখানে কাফের হিসেবে তার আপনার দায়িত্ব যতটুকু অটুকু হচ্ছে কুফুরি হিসেবে তার সাথে আপনি লেনদেন করবেন কাফেরের মতো। আপনার তার মারা গেলে ইনালিলে মানে কিছু দোয়ার দায়ী করবেন না, তার জন্য জানাজা পড়বেন না, আর তার সাথে আত্মীয়তা সম্পর্ক রাখবেন না, তার সাথে সেরকম কাফেরদের ব্যবহার করবেন। আর যিনি রাষ্ট্রপ্রধান থাকবেন তার দায়িত্ব হচ্ছে তার উপরে হদ জারি করা, শরীয়তের বিধান মোর্তাদের হদ জারি করা, এটা তার জন্য দায়িত্ব। তাহলে আমরা বুঝতে পারছি দুইটা জিনিস, একটা হচ্ছে আমভাবে হুকুম দেয়া যে যারাই মনে করবে আল্লাহর বিধান এখন কোনোটাই কোনো একটা বিধান চলবে না মনে করে তারা কাফের, এবং এটা একদম মোর্তাদ হয়ে দিন থেকে বেরিয়ে গেছে। এখন ব্যক্তি পর্যায়ে নেওয়ার আগে অবশ্যই তাকে দুইটা কাজ করতে হবে। এক নম্বরে তাকে এটা সেটা জানাতে হবে, কারণ মানুষ অজ্ঞতার মধ্যে বড় হয়েছে, আজকাল আমাদের সন্তানরা বড় হয়েছে বেশিরভাগ অজ্ঞতার মধ্যে বড়, জানে না তারা দিন, এই জন্য তাদেরকে জানাতে হবে। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে তাদের সন্দেহ থাকলে সন্দেহটা দূরের চেষ্টা করতে হবে মাত্র, এই দুই নম্বর দুইটা কাজ, হ্যাঁ তিনটা দুইটা কাজ করতে হবে। আর তিন নম্বর কাজ সেটা হচ্ছে আপনার দায়িত্ব হচ্ছে
যে শুধুমাত্র দিনের বিধানে মোরতাদের সাথে কি সম্পর্ক জেনে নিতে হবে, সেটা আমল করতে হবে, তার সাথে সেরকম মামলা তার সাথে করবেন, তারপর আক্রমণ করবেন না। আর যে আক্রমণ করে তাকে শাস্তি বিধান করবে রাষ্ট্রপ্রধান, যদি না করে তিনি গুণাগার হবেন। তাহলে বুঝতে হবে কোথায় কোনটা প্রযোজ্য, আশা করি বিষয়টি বুঝতে পারছেন। জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের আলোচনা শেষ করেছি, আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকুন, আবার দেখা হবে। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহু।